চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার দরবারের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসছি যে আজকের পালাটা হবে দুজন অলির নামে। আমাদের এই দুজন অলি আমাদের এই সৃষ্টিকুলের রহমত। একজন বড় পীর আব্দুল কাদের জিলানি, আরেকজন খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তো পাগল মনির সাহেব, ওনাকে আমরা বড় পীর সাহেবের জীবনী গাওয়ার জন্য অনুরোধ করছি, এবং তার পাশাপাশি জনাব কাজল দেওয়ানকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী গাওয়ার জন্য চেষ্টা করছি, অনুরোধ করছি। আরেকটি কথা, আমরা এই পালা দুটো অনেক অনেক শুনেছি, আজকে একটু নতুনভাবে অলিয়া উলিয়াদের কিছু গোপন রহস্য, তাদের কিছু কারামত আমরা তাদের জন্ম থেকে শুনতে চাচ্ছি না। তারা কিভাবে মানুষকে পরিবর্তন করছেন, তারা কিভাবে মানুষকে সত্যিকারে ইসলামের পথে আহ্বান করছেন, মানুষকে কিভাবে তারা আল্লাহর নৈকট্য লাভের পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন, আমরা এই দিক থেকে আজকে তাদের কাছ থেকে শুনতে চাই। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম এ বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পরম করুণাময়, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক প্রেম প্রকাশের জন্য যাকে সৃজন না করলে কুল মাকলুক কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, তার পিয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাকরাজে আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার আমার প্রভক্তি রেখে, যে নামের উপর আজকের এই পবিত্র ধর্মীয় মহফিল, আল্লাহর মহান আউলিয়া শাহেনশা অলি জিন্দা পীর পাগল বাবা হযরত ইমাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, বন্ধু শাহ গালিমপুরি দরবারে ভক্তি চুম্বন রেখে শাহেনশা অলি জিন্দা পীর পাগল বাবা হযরত শাহ মোহাম্মদ আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি গালিমপুরি দরবারে ভক্তি চুম্বন রেখে শাহেনশা অলি জিন্দা পীর পাগল বাবা শাহ সুফি হযরত মাওলানা ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি গুলবদনি হুজুর পাকের স্মরণে আজকের অনুষ্ঠান দরবারে ভক্তি চুম্বন রেখে অলি কামেল বিন্দু সাধক হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ হুজুর পাকের আদেশ ক্রমে আজকের এই ওরস মাহফিল দয়াল বাবা হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে জনাব আব্দুল আলিম মোল্লা সাহেব মাননীয় কাউন্সিলার আমাদের মাঝে উপস্থিত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই সহ এলাকার গণ্যমান্য ময়মুরিবিয়ান জনাব মোহাম্মদ ফিরোজ ভাই সহ সে আমার মা জননীর রোজ আমার ভক্তি সালাম রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি যাকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। Thank you.
যদি করবে মানা গাইবকে করবে মানা বিসমিল্লাহ বলিয়া করি বিসমিল্লাহ বলিয়া করি সোনার আছর বন্দনা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা ১,২৪,০০০ সারা পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরি ভক্তি জানাই
সুরেশ্বরী হরিপুরে বাবা সুরেশ্বরী আমি তোমার নাম কি স্মরণ করি তোমার নাম কি স্মরণ করি মধুর মায়ের পাদদার বাড়ি মধুর মায়ের পাদদার বাড়ি ভক্তি জানাই নত শিরে ভক্তি জানাই নত শিরে ওমর চাঁদে পাদদার বাড়ি ওমর চাঁদে পাদদার বাড়ি সালাম ভক্তি পরাণ ভরি সালাম ভক্তি পরাণ ভরি হোসেন শাহ বাবা ওয়াশিপুরি হোসেন শাহ হ্যাঁ
একটি প্রার্থনা গান ছোট করে রেখে বসি, তারপর বাংলাদেশের প্রখ্যাত গায়ক আবার মনির ভাই উনি দাঁড়াবে, বন্ধনা পরিচয় পর্ব রাখবেন। তারপর কর্তৃপক্ষ পালা ঘোষণা করেছেন, পালা দিয়েছেন আল্লাহর মহান দুজন আউলিয়া, আউলিয়া কুলের শিরোমণি মাহবুবে সোবহানি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, অতএব রাসুল হিন্দে সুলতান হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আলোচনা হবে। আপনারা দয়া করবেন, দয়া করবেন, দোয়া আশীর্বাদ করবেন আমাদের উভয়ের জন্য। যতটুকু সময় আছে আপনাদের মাঝে আমরা দুজন শিল্পী কিছুটা আনন্দ যেন আপনাদেরকে দিতে পারি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যদি কোথাও হয় সেখানে রহমত বর্ষিত হয়, আমরা যেন এটাকে খারাপ দিকে না নিই, আমরা যেন মনে করি আল্লাহ যা করে সব ভালোর জন্য করে, এটা যেন আমাদের মনে থাকে। ভিখারি দুয়ারে খারাপ ভিখারিয়া বিদায় কর ঘরের মালিক রে, দুধাই ভিখারি মরলে কলম কত, ভিখারি দুয়ারে খারাপ ভিখারিয়া বিদায় কর ঘরের মালিক রে, দুধাই ভিখারি মরলে কলম কত, ভিখারি দুয়ারে তোমার, তুমি আমার।
Ooh.
আরে বিসমিল্লাহ দে বরকত হলো তার, বিসমিল্লাহ দে রহমত হয়ে গেল, আরে বিসমিল্লাহ রহমত হলো তার, আরে বিসমিল্লাহ আমল করিলে, বিসমিল্লাহ আমল করিলে বরকত হবে তার,
কাজল দেওয়ান সাহেব একটা বন্দনা গাইছে, আপনারা শুনছেন না? বন্দনাটা কি গাইছে? বিসমিল্লাহ বলিয়া করি সোনার আসর বন্দনা, বন্দনা নাচিয়া নাচিয়া গাইব, কে করবে মানা মানা। কি এই বন্দনাটা গাইছে না? গাইছে গাইছে। এই বন্দনাটা শুই না, আমার এই বন্দনাটা মনে হইছে, বিশ থেকে পঁচিশ বছর আগে গাইছি, মনে নাই, কিন্তু শুই না আমার মনে হইছে। নাচিয়া নাচিয়া গাইব, কে করবে মানা। এখানে মনে হয় কেউ নিষেধ করে নাই আপনারে গাইতে, না কথা সত্য। এখানে আপনাকে দাওয়াত দিছে গান গাওয়ার জন্য, কি গাওয়ার জন্য দাওয়াত দিছে না? কিন্তু আপনি আগেই কইতাছেন আমি নাচা নাচা গামু, আমার মানা করবো কেটাই, আমার আজকে কেউ মানা না করে, মানা করলে তো আপনারা দাওয়াত দিত না। তে আপনি আগেই যদি এরকম অগ্রিম খবর কোন দেওয়ান সব, এটা কেমন হইব? কারণ আমাদের বাউল গানে
বাধা দেওয়ার একটা জগৎ আছে, এটা আপনারা ভালোকরা জানেন। একটা জগৎ আছে, আর ওই জগতে কোনোদিনই কাজল দণ্ডার পাগল মনির বায়না করত না। কি করব না, যারা আমগো বাধা দেয় এই গান বাজনা হারাম, এই মাজার, এই বাত্তি দেওয়া, এই আগরবাত্তি জ্বালানো, মোমবাত্তি জ্বালানো, মাজারে ভক্তি দেওয়া, এরা কি কয়? হেরাম গো বায়না দিব না, গান গাওয়াইব না, ওই হেরাই নিষেধ দেয়। তা আপনি হেই বলে দিয়া কি কইতেছেন? নাচিয়া নাচিয়ে গাইব কি করবে? মানা আপনি তো মানা করছে। আমরা অনেকে জানি অনেকে জানি না, এই বিসমিল্লার একটা ঘর হইলো পঞ্চম আসমানে। একটা ঘর কোথায়? পঞ্চম আসমানে। রাসূল যখন মেরাজে যায় পঞ্চম আসমানে যেয়ে দেখে একটা ঘর। জিব্রাইলকে প্রশ্ন করে, হে জিব্রাইল এটা কিসের ঘর? জিব্রাইল প্রত্যুত্তর জবাব দিল, হুজুর আপনার উম্মতরা পৃথিবীতে বিসমিল্লা পাঠ করে না? কহ কিনা এই বিসমিল্লার ঘর। রাসূল তাকায় দেখে ওই ঘর থেকে চারটি নহর, চারটা শাখা চারিদিকে চলে গেছে। জিব্রাইলকে প্রশ্ন করে, হে জিব্রাইল এই যে চারটা শাখা, এই চারটা নহর, এটা কোন দিক গেছে? জিব্রাইল প্রত্যুত্তর জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, এই যে চারটা নহর দেখছেন না? কহ একটা নহর, দুইটা নহর পৃথিবীর দিকে, দুইটা নহর পৃথিবীর দিকে, একটা নহর, একটা নহর হলো ফোরাত নদীতে, অপর আরেকটা নহর হলো নীল দরিয়ায়, বা যেটাকে বলা হয় সালসাবিল। অনেক বাসের মধ্যে লেখা তো কিন্তু সালসাবিল, অনেক বাসে লেখা আছে না, দেখবেন অনেক বাসে সালসাবিলের নামে গাড়ি ছাড়ছে। একটা হলো নীল দরিয়া, আর একটা হলো ফোরাত নদী। হে জিব্রাইল আর দুইটি কোন দিকে? প্রত্যুত্তরের জবাব দিল, হে আল্লাহর রাসূল আরেকটা নহর হলো বেহেস্তের ভিতরে, আরেকটা নহর আব কাউসারের পানিতে। এই চারটি নহর চারদিকে গেলেন, আর দুইটা নহর এই পৃথিবীতে আসলেন, আর আল্লাহর বান্দা নবীর উম্মত প্রত্যেকটা সৎ কাজের প্রথমই পাঠ করে কি? বিসমিল্লাহি রহমানের রাহিম। কাজল দেওয়ান সাহেব, আমার নবী বিসমিল্লাহ পড়ার আগে এই বিসমিল্লা নবী নিজেই পড়ত না। কথাটা খেয়াল করবেন, নবী নিজেই বিসমিল্লা পাঠ করতেন না। নবী বিসমিল্লা পাঠ করার আগে অন্য আরেকটা শব্দ ব্যবহার করত, তখন এই বিসমিল্লাটা পৃথিবীতে নাজিলই হয় নাই। এই যে আমরা বিসমিল্লা পাঠ করি না, এই বিসমিল্লাটা পৃথিবীর মধ্যে আসেই নাই বা নাজিলই হয় নাই, তার আগে আমার রাসূল অন্য একটা শব্দ পাঠ করত। বাহ বাহ বাহ, বলি হারি। তা আপনি বিসমিল্লার গান গাইছেন, আপনি কোয়েন এই বিসমিল্লা নাজিল হওয়ার আগে আমার রাসূল কোন শব্দটা পাঠ করত? বাহ বাহ বাহ, তারপরে আসলো এই বিসমিল্লা, তারপরে আসলো এই বিসমিল্লা, তার আগে কি বলতেন রাসূল? এটা পালায় না, এই যে বন্ধ নাই, একটা কথা ইসা পড়লো, বললাম পালা দিছেন আজকের মাননীয় ওরস কমিটি, খাজা বাবার জীবনী, বড়পীর সাহেবের জীবনী, কাজল দেন আমার বড় ভাই, বড় বে নিয়া যে রাতে ছোট বে হিডেই গামনে, ঠিক আছে না? বাক করছে কি জানি, এটা আমি খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি নাই। অনেক সময় বাবাই গুলে ছেলের আগেই বাবাটা হে, কথা সত্য, বাবাই ছেলের আগেই বাবাটা হে, নাহলে ছেলে না যায় না কইব কি? হ্যাঁ কথা সত্য, তাহলে বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বড় ভাই ডাকে, বলে লই কথা কিছু না।
উরস কমিটির থেকে পাল্লা ভাগ করেছে, হয়তো আমি খেয়াল করি নাই, আমাকে দিয়েছেন বড়পি সাহেবের জীবনী, বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দন সাহেবকে দিয়েছেন খাজা বাবার জীবনী। ধন্যবাদ সবার প্রতি। আমি তোমার দয়ার কাঙ্কাল, হৃদয় আমি লোনায় আর তুমি
শ্রী দয়াল বাবা ওমর চান বাবার দরবারের পক্ষ থেকে একটি পবিত্র ফুলের মালা দিয়ে সেই ওমর চান ফকিরের দরবারের খাদেম সবারই সুপরিচিত মোস্তফা ফকির 500 টাকা একটি পবিত্র ফুলের মালা দিয়ে উৎসাহিত করেছেন বা দয়াল গো তুমি দয়ার সিন্ধু বাবার আওলাদ শেখ ফিরোজ সাহেবকে ওমর আলী ফকিরের দরবারের পক্ষ থেকে পাগলি মায়ের দরবারের পক্ষ থেকে একটি মালা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ সবার প্রতি। দরবারে বাউলিয়ার দরবারের পক্ষ থেকে মিউজিকে দোয়া করেছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম। আমাদের আজকের কর্তাপক্ষ পালা ঘোষণা করেছে আল্লাহর দুজনই শ্রেষ্ঠতম মহান আউলিয়া, আউলিয়া কুলে শিরোমণি মাহবুবে সোবহানি হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমার শ্রদ্ধে বড় ভাই মনির হোসেন মনির ভাই উনি আলোচনা করবেন এবং আমি অধমকে তেহরাসুল হিন্দে সুলতান হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাজা বাবার জীবন কথা থেকে বলতে বলা হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধু গুরু বৈষ্ণব যিনারা আছেন সকলে আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম একটি গান রাখি, তবে গানের আগে আমার ভাই আমাকে বিসমিল্লাহ সম্বন্ধে একটি প্রশ্ন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহ বলার আগে তিনি কি বলতেন? বিসমিল্লাহ কিন্তু সৃষ্টি অনেক আগে ভাই, দয়াল নবীজি আসারও বহু আগে বিসমিল্লাহ সৃষ্টি হয়েছে। বিসমিল্লাহর শব্দটা বিভিন্ন নবীগণ তারাও এই বিসমিল্লাহ বলেছে। মুসা নবী আল্লাহকে বলছিল যে আল্লাহ তুমি এমন একটা নাম আমারে শিখিয়ে দাও যেই নাম জপলে আমি বেশি বেশি তোমাকে স্মরণ করতে পারবো, বেশি বেশি আবাদত করতে পারবো। তখন আল্লাহ পাক বলছিল মুসা তুমি জপ করো বিসমিল্লাহির রহমানের রহিম। মুসা নবী বলে আল্লাহ এটা তো আমি জানি। আল্লাহ পাক বলে মুসা সমস্ত পৃথিবীটা যদি একদিকে রাখা হয়, বিসমিল্লাহ যদি একদিকে রাখা হয় তাহলে বিসমিল্লাহর ওজনটা বেশি হবে। জানো না বিসমিল্লাহর মাঝে এসমে আজম লুকিয়ে আছে, বিসমিল্লাহ আগেই ছিল। যাই হোক মনির ভাই বলছে আমাকে কথাটা রাখছে এইভাবে যে রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি বিসমিল্লাহর আগে তিনি কি বলতেন? বিসমিল্লাহর আগে তিনি বলতেন বিসমি রাব্বি, আল্লাহকে স্মরণ করতে একই কথা বিসমি রাব্বি, অথবা তিনি বলতেন আল্লাহুম্মা বিসমি রাব্বি, ও একই কথা, কথাটা একই, ওটাকে আবার একটু বড় করি তুমি বিসমিল্লাহটা আগেই ছিল।
আল্লাহুম্মা বিসমি রাব্বি অথবা বিসমি রাব্বি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনি জপনা করেছেন, তবে বিসমিল্লাহ সৃষ্টি পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই বিসমিল্লাহ ছিল। এই কথাটা বলে দিলাম। আমি পালায় চলে যাচ্ছি, একটু নীরব হয়ে বসবেন। অনেক কষ্ট করে দেখলাম যে বৃষ্টি হয়ে গেছে, এর মধ্যে মানুষ আসতেছে, কাদা ভেজা মাঠে বসে আপনারা গান শুনছেন, এটা ভীষণ ব্যাপার। আমাদের মতো, বিশেষ করে আমার মতো ক্ষুদ্র শিল্পী, আপনারা ভালোবাসা টানে চলে আসছেন। সকলের চরণে আমার মাথা অবনত করছি, দোয়া আশীর্বাদ করবেন, দয়া করবেন, ধন্যবাদ সবাইকে। আজমির রলে তুমি গা
মিনতি তব দরবারে গরিব নেওয়া যাও খাজা মিনতি তব দরবারে গরিব নেওয়া যাও খাজা মিনতি তব দরবারে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গোলবদনির বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সভা করে আছেন যারা যতই আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী চলবে আজকে গান দোয়া করবেন রাজসভাতে যত আসে কান প্রথমবারে জিজ্ঞেস করি আমার মনির ভাইয়ের ধারে সুন্দরভাবে দাঁড়াইয়াছে বুঝাইবে সবারে প্রথমবারে জিজ্ঞাসা আমার করবেন বিশ্লেষণ ছোট্ট করে দুইটি কথা থাকবে জিজ্ঞেসন কথা বলতে পারি আমার একটা অভ্যাস নেই প্রতিটা মানুষেরই কিছু গুণ আছে আবার তার দোষ আছে যার দোষ আছে তার গুণ অবশ্যই আছে আলো যেখানে জ্বলে তার পিছনে অপোজিটে দেখবেন এটা একটু অন্ধকার থাকে দোষে গুণী মানুষ আমার দোষটাই বেশি গুণ কম মনি ভাই অনেক বড় মানুষ বড় বাপের মানুষ গুণ বেশি দোষ কম আমার প্রশ্ন থাকবে আপনার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বাপরের জীবনী সম্বন্ধে জানতে চাব হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আমার বড় পীর আউলিয়া মায়ের গর্ভ থেকে ১৮ সিপারা কোরআন মুখস্থ করিয়া ১৮ সিপারা কোরআন শরীফ মায়ের গর্ভে থেকে মুখস্থ করে তিনি দুনিয়ার মধ্যে আসছেন কোন কোন জীবনী বলে ১৫ সিপারা সব কটা না তবে বেশিরভাগ মেজরিটি বেশিরভাগ যে জীবনীগুলি ওর মধ্যে আসছে যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটের মধ্যে থেকে ১৮ সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছে আমরা একবার সুবহানাল্লাহ বলবো না যেন তেন ব্যাপার মায়ের পেটের ভিতরে থেকে ১৮ সিপারা কোরআন মুখস্থ করে তারপর দুনিয়ার মধ্যে আসছি আমি জানতে চাই আপনার কাছে আপনি একটু বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তিনি ১৮ সিপারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে জেনে আসার কারণটা ছিল শিখে আসলেন এই শিখে আসার কারণটা তার কি ছিল কেন যেহেতু এটা দয়ালের দরবারের গান এর মধ্যে সব কিছুই থাকবে বাহ্যিক থাকবে তার আধ্যাত্মিক থাকবে বাহিরও থাকবে তার ভিতরও থাকবে কেন ১৮ সিপারা মুখস্থ করে আমার বড় পীরা উলিয়া এই দুনিয়ায় এসেছে যাবেন বলিয়া ছোট্ট করে আরেক কথা আমি জানতে চাই আমার বড় পীরের তুলনা কারো সাথে নাই এই দুনিয়ায় যখন নাকি বড় পীর আগমন হয়েছিল দুনিয়াতে বড় পীর যখন আগমন হয়েছিল সেদিন কিন্তু রমজান মাস জেনে রাখা ভালো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তিনি যেদিন আসলেন পৃথিবীর বুকে বুকে ধরাধামে সেই মাসটা ছিল রমজান মাস
আমি জানতে চাই অন্য অন্য চাঁদে না এসে তিনি রমজান মাসে পৃথিবীতে আসলেন, এর কারণ এর মাঝে ভিতরও আছে তার বাহিরও আছে। আপনারা জানেন কথাটা, কিন্তু আমি সহজ করে বললাম, কিন্তু যিনি জবাব দিবে তার আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলব। বারোটি চাঁদ, বারোটি চাঁদের মধ্যে তিনি রমজান মাসকে বেছে নিলেন, নেওয়ার কারণটা ছিল কি ভাই? এইখানে কি হচ্ছে দাদা ভাই, লক্ষ্মী ভাই, মিয়া ভাই? আমারে তো সালাম দিলেন ঠিক আছে, কিন্তু কাজটা করতেছেন কি? ওখানে আমার একটু সমস্যা হচ্ছে, আপনি এটা বাইরে বাইরে করেন, আমার চোখের সামনে গান করতেছি, আমি ওলির জীবনী বলতেছি, এতে যদি একটা কথা আপনি কেউ যদি না শুনে না বুঝে তাহলেই গান বাজনার সম্বন্ধে ঝামেলা আছে, সমস্যা আছে। আপনি কেন আসছেন, এখানে আসার উদ্দেশ্য কি? আমি অত বড় ভালো গায়ক না, কিন্তু যাই কথাটা বলছি, কথাটা তো বড় মানুষের, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, তাদের কথা বলতেছি, ওনারও তো ওদের সাথে তুলনা হয় না, তাই আমাদের একটু সুযোগ দিবেন। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে একটা করে গান, তারপর একটা করে বিচ্ছেদ গাইতে হবে। বিচ্ছেদ তো আসলে জানি না, বিচ্ছেদ তো অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। যাই হোক, একটি গানের জন্য আমাকে ঘর থেকেই বলেছিল, সে গানটা ছোট করে গিয়ে বসি। ও তোর পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালি, আমি তোর পীড়িতের কপালে দিলাম ছালি, পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালি, পীড়িতের কপালে দিলাম ছালি, পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালি, পীড়িতের কপালে দিলাম ছালি, পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালি, পীড়িতের কপালে দিলাম ছালি, জল ঢালিয়া কুল পাইলাম না, জল ঢালিলাম খালি
ছাড়ি রে নিষ্ঠুর বনমালী, পীড়িতের কপালে দিলাম ছালি, পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালী, কপালে দিলাম খালি রে কপালে দিলাম খালি রে নিষ্ঠুর বনমালী, কপালে দিলাম খালি রে নিষ্ঠুর বনমালী, কপালে দিলাম খালি রে নিষ্ঠুর বনমালী রে, আর কত শু নাবি কাজল, আর কত আমার আর কত শু নাবি কাজল, পরের গালা গালি রে নিষ্ঠুর বনমালী, পীড়িতের কপালে দিলাম খালি রে, পীড়িতের কপালে দিলাম খালি রে নিষ্ঠুর বনমালী, পীড়িতের কপালে দিলাম খালি রে, পীড়িতের কপালে দিলাম খালি রে নিষ্ঠুর বনমালী, পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালী, পীড়িতের কপালে দিলাম ছালি, তোর পীড়িতের কপালে দিলাম ছালি রে নিষ্ঠুর বনমালী, তোর পীড়িতের কপালে দিলাম ছালি। গানের মাস সে বড় পীরের জীবনী, তার সাথে দিয়েছেন হিন্দর আলী গরিব নেওয়াজ, সিস্তিয়া তরিকার রাজা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের জীবনী, বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান সাহেবকে দিয়েছেন খাজা বাবার জীবনী, আমি অধম পাগল মনির আমাকে দিয়েছেন বড় পীর সাহেবের জীবনী। তাতে সর্বপ্রথম প্রশ্ন রাখলেন, হযরত বড় পীর জন্ম নিলেন রমজান মাসের পহেলা তারিখ, এই রমজান মাসে উনি জন্ম নিল কেন, কি তাই না প্রশ্ন? প্রশ্ন শুনতে যদি ভুল হয় জবাব নিতে ভুল হবে। দুই নাম্বার প্রশ্ন রাখলেন বড় পীর, ওনার জীবনী পড়লে দেখা যায় উনি 18 পারা কোরআন মুখস্থ করে এ পৃথিবীতে পদার্পণ করেছেন, উনি 19 পারা করতে পারত, 20 পারা করতে পারত,
সত্র পাড়াও করতে পারত, পন্দ্র পাড়াও করলে করতে পারত, পন্দ্র না করে সত্র না করে উনিশ না করে বিশ না করে উনি আঠারো করল কেন? এই তো প্রশ্ন। একটি সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের নার আর সন্তানের নার এক থাকে, এটা আমাদের পৃথিবীর প্রত্যেকের বেলায়, তদ্রূপ বড় পীরের বেলায়ও মায়ের নার আর সন্তানের নার এক। মা যা খায় ওইটা পাকস্থলিতে যে হজম করে রক্তের সাথে মিশে ওই নার দিয়া সন্তানেরও তা খাওয়া হয়। কিন্তু পৃথিবীতে যখন আসা হয় তখন কিন্তু নারটা আলাদা করে দেয়। কি আলা ডাক্তার করুক দায়ী করুক যাই করে নারটাকে আলাদা করে দেওয়া হয়। দেখুন উনি আঠারো পাড়া মুখাস্ত করে আসার কারণ কি? উনার মা উনাকে গর্বে রেখে উনার মায়ের তিরিশ পাড়াই মুখাস্ত ছিল। যারা তিরিশ পাড়া মুখাস্ত করে তাদেরকে কি বলা হয়? কোরআনের হাফেজ। ওনার মার তিরিশ পাড়াই মুখাস্ত ছিল, কিন্তু ওনাকে গর্বে রাখা অবস্থায় সে রমজান মাসে মা জানতো না সন্তান যে আমার গর্বে থাইকা আমি যে পড়তেছি আর আমার সন্তানও তা মুখাস্ত করতেছে। এইটা কিন্তু মা জানতো না। যদি মা জানতো তবে মা তিরিশ পাড়াই পড়ত। কিন্তু যে কোনো কারণে ওই মাসে মা আঠারো পাড়া কোরআন পড়লেন, যে কোনো কারণে তিরিশ পাড়া কোরআন ওই মাসে মা পড়তে পারেন নাই, কিন্তু গর্বে থেকে বড় পীর ওই যে মা আঠারো পাড়া পড়ছে ওইটাই মুখাস্ত করছে। মুখাস্ত এক জিনিস আর নিজে লেখাপড়া করা কিন্তু বাবা আরেক জিনিস। এমন পোলাপান আছে গান গাইতেছে, পুরা গানই মুখাস্ত গাইতেছে, যদি কেউ জিজ্ঞাসা করে বাবা যে গানটা গাইছে একটু লেখা দাও তো, ওই ছেলে লেখা দিতে পারবে না। কি আছেন এরকম? আচ্ছা আচ্ছা। মুখ এই কারণেই বললাম মুখাস্ত এক জিনিস আর লেখাপড়া আরেক জিনিস, আরেক জিনিস। যে কারণে বড় পীরের মা ছোটবেলায় বাড়ির পাশে মক্তবে বড় পীরকে দিয়েছিলেন। আর যদি ওখান থেকে লেখাপড়াও শিখাইস তো তাইলে কিন্তু তার মক্তবে যাওয়ার প্রয়োজন ছিল না, করতো না। এই কারণেই মুখাস্ত এক জিনিস আর লেখাপড়া করা আরেক জিনিস, আরেক জিনিস। এবার আসি কয় তার মধ্যে আধ্যাত্মিক আছে বার্জিক আছে। হ্যাঁ, তার আধ্যাত্মিক কি জানেন? ছয় হাজার এইজা, ছয় হাজার গেজা আর ছয় হাজার হইল বইজা, কয় হাজার হইল? আরে না, পারা কত? আঠারো হাজার মাকলুকাত। আরে না, পারা হইল আঠারো। কি আসছে? আসছে। তুইলে বড় পীর এই পৃথিবীতে পদার্পণ করেছে আঠারো হাজার মাকলুকাতের জ্ঞান নিয়া। এই আঠারো হাজার মাকলুকাতের যে জ্ঞান, সে জ্ঞান নিয়ে বড় পীর এই পৃথিবীতে পদার্পণ করলেন। রাখলাম তার একটি কথা, ¶¶
পীর আব্দুল কাদির মাহবুবে সুবহানি আল্লাহর পিয়ারা তুমি গাউসে সন্তান সামনের কাতারে রুহ দাঁড়ায় তখন আমার আল্লাহ বলছি ও ফেরেশতা ওই রুহ ধরন আল্লাহ বলছি ও ফেরেশতা ওই রুহ ধরন তুমি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সাবধানে আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সাবধানে আমার ফরিয়াদ খানি আমার পরে দুনিয়াতে নবী নাই জানি আমার পরে নাও পান্না গায় আউলিয়ার শিরোমণি আমার পরে আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সাবধানে ও আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সাবধানে ও আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সাবধানে
একটাই কথা আমার মনে পড়ে, জবাব দিব রাজার স্বরে কিতাব খানি ধরে। রমজানে জন্ম নিলে কেন বড় পীর জিলানি, সুন্দরভাবে জবাব দিবেন বড় ভাই আপনি পাগলমণি। রমজান মাসে বা রমজান চাঁদে জন্ম নিলেন কেন, কি তাই না? চান হলো ১২টা। এখন আপনাদেরকে আমি একটি প্রশ্ন করব, সাবান চান্দে কি আমরা ৩০,০০০ রাখি? মহরম চান্দে ৩০,০০০ রাখি? না। কোন চান্দে ৩০টা রোজা রাখি? রমজান চান্দে। এই রমজানের চাঁদে? চাঁদে নাকি? সাবানেও না, মহরম না, জিলকদেও না। তাহলে দেখা গেল এই রমজান চাঁদেই আমাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, আমার আল্লাহর তরফ থেকে রাসুলের মাধ্যমে একটি আইন আসলো, এই রমজানে তোমরা রোজা। তাহলে আমার বড় পীর কি করলেন, রমজানের পহেলা তারিখ এই পৃথিবীতে পদার্পণ করলেন। সারাদিন চলে যাচ্ছে, দুধ পান করছে না, মা বারবার চেষ্টা করে সন্তানের মুখে দুধ তুলে দিতে, ঠোঁট বন্ধ করে রাখে, দুধ পান করে না। আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করে, মা গো কেন না? বড় পীরের মা ধর্ম সম্বন্ধে হাদিস কোরআন সম্বন্ধে ছিল পারদর্শী। মা আকার ছিল মেঘলা, আমরা চাঁদ দেখতে পারি নাই, এই যে এই বছর আমরা বাংলাদেশে হয়েছে, এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম তো তারিখ দিছে রোজা দেখা গেছে। খেলা শ্রেণী কারো রাত্রে রাতটার খবরে কয় না 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 চাঁদ দেখা যাক, ১১টা খবরে কি গেল চাঁদ দেখা যায় নাই। এটা একটা বর্তমানের কথা বললাম। বড় পীর যখন জন্ম নিবে তোয়াল্লাত করবে, এখন তো বৈজ্ঞানিক যুগ, মেশিনের দ্বারা দেখা যায়, তখন কি এগুলো ছিল? আকার ছিল মেঘলা, চাঁদ দেখা যায় নাই, কিন্তু তারিখ অনুযায়ী হিসাব অনুযায়ী কিছু কিছু লোক রোজা রাখছে, আর কিছু কিছু লোক এলাকাবাসী চাঁদ দেখি নাই রোজা রাখি কিভাবে, কিছু কিছু লোক রোজা রাখে নাই। মায়ের কাছে আসলো দুনো পক্ষ, মা চাঁদ তো দেখতে পারি নাই হিসাবে তো আমরা রোজা রাখছি, দেখি ঠিক করলাম। আরেক দল বলতেছে, মা আমরা তো চাঁদ দেখি নাই, আমরা তো রোজা রাখি নাই, দেখি ভুল করলাম। মা কয়, বাবা রে আমিও তো সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছি না, কারণ আমার আজকে যে সন্তান আসছে আমি শত চেষ্টা করেও তারে দুধ পান করাইতে পারতেছি না, কারণ বড় পীর যে একজন সাধারণ লোক না এটা তো মা জানে, কারণ উনি গর্ব থাকা অবস্থায় তো স্বপ্নে অনেকগুলো জ্ঞান উনি পাইছে না, স্বপ্নের কথা যদি বলতে যাই তাহলে বুঝতে পারছে এই সন্তান আমাদের মতো সাধারণ নয়। বাবা রে আমার এই সন্তানটা দুধ পান করছে না, আমি এই মুহূর্তে তোমাদেরকে সিদ্ধান্ত দিতে পারবো না, একটু অপেক্ষা করো। সারাটা দিন চলে গেলেন, আসলো মাগরিব, মা তো সারাদিনই চেষ্টা করছে দুধ খাওয়াইতে, খাওয়াইতে পারেনি। অবশেষে মাগরিবের আজানের পর যখন আবার মুখে দুধ দিছে, আমার বড়কের দুধ পান করতেছে। মা সিদ্ধান্ত দিল, যারা রোজা রেখেছো তারা ঠিক করেছো, যারা রাখো নাই তারা ভুল করেছো। সিদ্ধান্তটা কি রূপে দিল, ওই শিশু বাচ্চার উপর লক্ষ্য করে। কেন বড় পীর রোজা মুখে নিয়ে পৃথিবীতে তোয়াল্লাত হয়েছেন এবং
মাগরিবে উনি ইফতার দিয়েছেন। রমজানে কেন? বারো চার থেকে রমজানের মধ্যে ফজিলত বেশি। ওইটাকে বলেছে বরফি রমজান চান্দে পৃথিবীতে তো আল্লাহ করেছেন। প্রশ্ন ছিল আর তো কিছু নাই, আমার এইবার প্রশ্ন এলো আমি জিজ্ঞাসা করতে চাই। আমরা সবাই জানি খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় জিকির করত, কি শুনছেন না আপনারা? খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় জিকির করতেন। আমার খালি প্রশ্ন, এই জিকিরটা একটা সন্তান কয় মাস গর্ভে থাকে? দশ মাস, দশ দিন। আর আট মাসে যেগুলো বর্তমানে কয়টা বার কিনলে হেডিস আলাদা, বুঝেন নাই কথাটা? আট মাসে নয় মাসে ভাইরা বার কিনালাই সেগুলো আলাদা, কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী একটা মায়ের গর্ভে সন্তান থাকে দশ মাস দশ দিন। আমি জানি জীবনীতে প্রমাণ করেছে খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় জিকির করতেন। আমার খালি প্রশ্ন, এই জিকিরটা এই যে দশ মাস, কোন মাসের থেকে জিকিরটা আরম্ভ? তাজা কথা, তাজা কথা। আরে বাবা, কমিটি বলছে আপনারা একটু উপরে বাইরা সিডি ক্যাসেট করে সব জবাব দিয়ে লাইছি, সব প্রশ্ন করে লাইছি। আজকে খালি ভাই এমন জায়গাতে করুম মনে যেটা আসে যে মনে এটা কোনো জায়গায় কই নেই। আমার প্রশ্ন, জিকিরটা কোন মাসের থেকে আরম্ভ এবং জিকিরটা শেষ কোন মাসে? একটা প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, খাজা বাবা পৃথিবীতে তো আল্লাহ হলেন, হওয়ার পরে উনি কার ভয়ে, কার অত্যাচারে, কার জুলুমে এলাকা ত্যাগ করলেন? কার ভয়ে, কার জুলুমে, কার অত্যাচারে উনি এলাকা ত্যাগ করলেন? এলাকা ত্যাগ করে উনি কোথায় স্থান নিলেন? এই দুইটি প্রশ্ন। রাসূলের বাড়ির পাশে এক সাহাবীর বিয়ে, বিয়ে অনেক আয়োজন করছে, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজনের আপ্যায়ন আছে না বিয়ে শাদীতে? আছে। বৃষ্টি, আরেক সাহাবি যে রাসূলের কাছে বলতেছে, হুজুর এই বাড়িতে বিয়ে অনেক আয়োজন, আপনি তো আল্লাহর রাসূল, এই বৃষ্টিটা যদি বন্ধ করে দিতেন। আমার রাসূল বলে, আল্লাহর কাছে বাধা দেওয়া ঠিক না। কথাটা খেয়াল করতে হবে, কথা সত্য। এক সাহাবী যে কয়, হুজুর আপনি তো আল্লাহর রাসূল, আপনি কি না পারেন, যেই নবী সারা চাঁদকে দুই টুকরা করতে পারে সে কি বৃষ্টি বন্ধ করতে পারে না? পারে। হুজুর আপনি যদি বৃষ্টিটা বন্ধ করে দিতেন। আমার রাসূল প্রত্যুত্তর বলল, আল্লাহর কাছে বাধা দেওয়া যাবে না, ঠিক না। কেন? আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, ভালোর জন্য করে। তবে একটা জিনিস জেনে রাখো, যদি অঝরে বৃষ্টি হয় চার দিন পাঁচ দিন সাত দিন অঝরে, তৈলে যান বাল্লার গজব,
আমি পাগল মনির বলি না, হাদিসে কয় ও জোরে, এমন হয় না বৃষ্টিতে ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, ও জোরে তুলে জানবা আল্লাহর গজব। আর যদি জানো যে না বৃষ্টি হয়ে ফসলাদি শস্য ফল ফলাদি ইত্যাদি মানুষের শান্তি ব্রশন করে, ওইটা আল্লাহর রহমত। এই যে বৃষ্টি হয়েছে গেছে গা, সেই কথাটাই চিন্তা করি, এই যে বৃষ্টি আল্লাহর রহমত হইছে গেছে গিয়া, প্রত্যেকটা মানুষ আগের সে একটু শান্তি পাইছেন না বৃষ্টির পরে? তুলে স্বীকার করতে হবে হানিফার দরবারে আল্লাহর আজকে রহমত। এসির মতো লাগতেছে আমি আরিফ দেওয়ান বারেক বৈদেশি মনে আছে? এই বছর নিয়ত করছিলাম, খবর পাইছি যে বছর আসব, হয়তো আমার দুর্ভাগ্য আমার আড়াই বছরের একটা নাতনি বাড়ির পাশেই রাস্তা, ওই যে অটোরিক্সা আছে না, বাচ্চা মানুষ তো, ওই যে রাস্তায় গেছে, যার সাথে গেছে ওই দাঁড়া করায় দিয়া ওই পান কিনে, রাস্তায় দাঁড়া করাইয়া ওই পান কিনে, ওই যে অটো আইসে বাচ্চা দিছে দূর, আড়াই বছর বয়স, একই বুঝে অটো আর কন্ট্রোল করতে পারেনি, অটোটা আমার নাতনির উপর দিয়ে চলে গেলে তার ডাইন পাটা দুই টুকরা হয়ে গেল, বডিটা ছিল বাইরে, পাটা পড়ে গেল চাক্কার নিচে, তারপরে মানে অ্যাক্সিডেন্টে যা শিলা মিলা এই তো আছে, মেন দুইটা টুকরা হয়ে গেল। আজকে দুই মাসের মতো, দেড় মাসের মতো হয়ে গেল এই হাসপাতালে, এই এমনি এমনি দৌড়াদৌড়িতে, তখন ইনশাল্লাহ আল্লাহ দিলে আগের থেকে অনেক সুস্থ, অনেক সুস্থ, দোয়া রাখবেন। যে কারণে এবার এই বাউলচান বাবার দরবারে সময় দিতে পারিনি, আর ইবদান আসছিল বারেক বৈদেশি, আমি আরো অনেক শিল্পীরাই ছিল, তো যদি বাচ্চা রাখে চেষ্টা করবো আবার, এবার ছোট্ট করে একটি গান গেতেই হবে, কেন বিচ্ছেদ কর্তার পক্ষ থেকে চেষ্টা করব। Thank you.
চমৎকার ভাবে আমার কথার জবাব করে আবার বড় ভাই আমার কাছে দুটি প্রশ্ন করেছেন। প্রশ্ন দুটি হলো তার, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি মায়ের গর্ভে থেকে জিকির করতে করতে দুনিয়ার মধ্যে আসলেন, কত মাসের সময়, কোন মাস থেকে তিনি জিকির আরম্ভ করেছিলেন এবং শেষ করলেন কখন? প্রশ্ন করলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি কার ভয়ে এলাকা ছেড়ে চলে গেলেন? ধন্যবাদ। আমাদের বাউল চাঁদ ফকিরের দরবারের পক্ষ থেকে জনাব কাঙ্গালি ভাই আমাদের এই কাজল দং সাহেবের বেহালার কনসেপ্ট শুনে তাকে 200 টাকা দিয়ে সম্মানিত করলো। ভক্তি শ্রদ্ধা বাউল চাঁদ ফকিরের দরবারে সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম, ধন্যবাদ সবাইকে। নাম করে লই স্যার। আরেকটি প্রশ্ন, কার ভয়ে এলাকা ছেড়ে তিনি চলে গেলেন, কোথায় গেলেন? আমার চমৎকার জবাব করেছেন মনির ভাই, এটা বিচার গান, বাউল বিচার গান, পালা গান, কবির কল্পনা, এটা অল্পনা আমরা করব, বর্ণনা আপনারা করবেন, বিবেচনা বলি এই ধর্ম সবার ঠাই, বাউল গানে কথার পিছনে কথা না বললে গানের মজা নাই। তাই জিজ্ঞেস করব আমার মনির ভাইয়ের ঠাই, জবাবটা পরে দিতেছি, একটু ধৈর্য ধরেন ভাই। ভালো ভালো, যেভাবে তে কথা বলে বলবো কথা সভাস্থলে, শুনে নিবেন ভাবুকের গোসাই। বলছে আমার মনির ভাই, হযরত বরপীর আব্দুল কাদের জিলানি সম্বন্ধে কথা শুনেছেন সবাই, যে তিনি 18,000 সিপারা কোরআন মুখস্থের জন্য করেছেন, 18,000 মখলুকাতের তিনি জ্ঞান জানতে পেরেছিলেন। এই 18,000 হলো কি, 6,000 এজাজ, 6,000 বয়জাজ, 6,000 গেজাজ। কথা সুন্দর দাদা, লক্ষ্মীবাই দাদা ভাই, কথা চমৎকার। এখন আমার একটু জানার বিষয় আপনার কাছে, বলবেন মহাশয়। হযরত বরপীর আব্দুল কাদের জিলানি 18,000 মখলুকাতের জ্ঞান যিনি রাখেন, তিনি কেন জীবনে 5টা পশুর কাছে লজ্জা পেয়েছিলেন? সব জ্ঞানী যিনি রাখেন, তিনি আশরাফুল মখলুক, সর্বশ্রেষ্ঠ জীব, আবার আউলিয়া কুলের শিরোমণি, যার উপর পৃথিবীতে কোনো আউলিয়া নাই, সমস্ত অলিগণ পৃথিবীতে যখন আসে বড় পীরের, তাদের স্কন্ধের মধ্যে বড় পীরের পা না রাখলে পরে সে কখনো অলির খাতায় নাম লিখাতে পারে না। অলিদের দপ্তরে নাম লিখতে হলে বড় পীরের নিজের স্কন্ধের উপর, কাদের উপর, বড় পীরের পাখানি নিয়ে দুনিয়াতে আসতে হবে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী সব জানলেন, 18,000 মখলুকাতের খবর জানলেন, 5টা পশু তাকে লজ্জা দিলেন, এই খবরটা তিনি জানলেন না, না জানার কারণটা কি? যেখানে প্রশ্ন করেছেন সেখান থেকে একটি গান, ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো রে, ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো রে, খাজা খাজা গিয়া আমরা
শরদিন আহমদ সঞ্জরি মাতা হয় মেলওয়ারা ভাগ্যবতী নারী পিতা খাজার গিয়া শরদিন আহমদ সঞ্জরি মাতা হয় মেলওয়ারা ভাগ্যবতী নারী মাম হাসান হোসেনের বংশে খাজায় জন্ম নিল রে ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো রে ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো শুভ দিন শুভ সময় শুভ লগ্নে এলো খাজা মঈনুদ্দিন চৈতই রজব সোমবার ছিল বড় শুভ দিন শুভ সময় শুভ লগ্নে এলো খাজা মঈনুদ্দিন চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারায় আনন্দে মাতিল রে ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো রে ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো কাহে সামা পীর পয়গম্বর নবী অলি সাধুগণ আমার নবীজির ফাতে মানবীর নন্দন গাহে সামাপির পয়গম্বর নবী অলি সাধুগণ জান্নাত হইতে খুশবু ছিটায় ফাতে মানবীর নন্দন নূর মোহাম্মদ মুর্তাজা সুরে সুরে গাইল রে ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো রে ওই চেয়ে দেখ সঞ্জর নামক গ্রামে কে এলো দেখ সঞ্জর নাম গ্রামে কেলো গিয়াসুদ্দিন বাড়িতে নাই কোন পুরুষ লোক বাড়িতে নাই খাজা বাবার মা মা জননী সৈয়দ উম্মেলওয়ারা মা জননী একাই ঘরে ছিল সেই ঘরের মধ্যে জিকিরের ধ্বনি হইতে লাগিল কয় মাস বয়স থেকে মায়ের পেটে কয় মাস তখন পঞ্চমাস পাঁচ মাস যখন আমাদের হয় মায়ের পেটে তখন পঞ্চত্বা চলে আসে এর ব্যাখ্যা অনেক আমি অত ব্যাখ্যাটা দেব না বলবো না সময়ের জন্য পঞ্চমাসের কাল থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তিনি মায়ের গর্ভে থেকে জিকির করতে লাগলেন কি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি
বাড়ির আসে লোক, আশেপাশের লোকজন করে কানাকানি, এই বাড়িতে পুরুষ নাই আমরা সবাই জানি। তারপরে পুরুষের শব্দ কণ্ঠধ্বনি শোনা যায়, পুরুষ হয় কোনজন, মায়ের কাছে এলাকার লোকজন করেছে গমন। ও মা, তোমার বাড়িতে ঘরে তো কোনো পুরুষ লোক নাই, তারপরও পুরুষ লোকের কণ্ঠধ্বনি শোনা যায় কোথেকে? আমার মা বলে, আমার পেটের মধ্যে যে সন্তান, সে আমার পেটের মধ্যে থেকেই জিকির করতেছে, সেই ধ্বনি তোমরা সবাই শুনতে পাচ্ছ। সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছিল, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসিল, মায়ের নাম হইল সৈয়দ উম্মুল ওয়ারা। গাইবি হইতে আমার আল্লাহ পরওয়ারি তাকিয়ে কয়, উম্মুল ওয়ারা আমি বলতেছি তোমারে, তোমার গর্ভের যে সন্তান, সেই সন্তান দুনিয়ায় চলে আসে, শোনো শোনো মার জননী বলছি তোমায় ভালোবেসে, তোমার নাম আজ হইতে উম্মে মাহনুর, তোমাকে জানাই। মায় বলে, এটার অর্থ বুঝলাম না, আমি জানতে চাই। বলে, উম্মে শব্দের অর্থ হইল মাতা, আর মাহনুর, মাহে শব্দের অর্থ হইল অন্ধকার, নূর শব্দের অর্থ হলো আলো, তুমি অন্ধকারে আলো দাতার জননী। সুবহানাল্লাহ। ঘরে কোনো আলো ছিল না, সে আলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি দান করলেন, এর জন্য আমার আল্লাহ পাক নাম রাখলেন উম্মে মাহনুর, তুমি অন্ধকারে আলো দাতার জননী। প্রশ্ন করেছে আমার কাছে আমার মিয়া ভাই, যে এলাকায় জন্ম নিল ওই এলাকায় থাকে নাই, কার ভয়ে চলে গেছে? আমার খাজা মঈনুদ্দিন চিশতিয়া কাউকে ভয় পাই নাই, কথা নেন বুঝিয়া। আমার খাজাও কি কাউকে ভয় পাইতে পারে? আরে কখনোই না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তিনি যে এলাকার মধ্যে আসলেন, সঞ্জন নামক চিস্তানের অন্তর্গত গ্রাম ছিল, ওই এলাকার মধ্যে দুইটি দল ছিল যাদেরকে তাতারি বলা হয়। এই তাতারিরা ঝগড়া করে, যুদ্ধ করে, মারামারি, তীর ধনুক নিয়া ঝগড়া ঝাঁটি মারামারি দিল লাগাইয়া। আমার খাজা বাবার মায় ভাবে, বাবাই ভাবে, এই এলাকায় আর থাকা যাবে না, আমরা সঞ্জরে থাকবো না, মারামারি কাটাকাটি হচ্ছে, খোরাসানে যাবো এখন না। ওই এলাকার লোকজন, খাজা বাবা তো ছোট, খাজা বাবাকে রক্ষা করতে হবে। মা বাবা চিন্তা করলেন, আমার মঈনুদ্দিন, সে যেভাবে দুনিয়ার মধ্যে আসছে তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, অতএব আমরা যদি এলাকায় থাকি, এলাকার লোকজন বেশি একটা ভালো না, বিভিন্ন রকমের এলাকা আছে, এলাকার লোক একটু ভালো, ওই এলাকার লোক আবার একটু মারামারি করে। অনেকদিন আগে গানে গেছিলাম, এই নীলক্ষা, নীলক্ষার কোনো লোক থাকলে আবার রাগটাগ করেন না, এই বড় বড় রান্দাউলিয়া পাশার নিচে বয়ে বয়ে গান শুনতেছে, ওই ইয়ের নিচে, এই কোমরের নিচে হইলো রামদা। একজনকে জিজ্ঞেস করি, ভাই গান শুনতে এসেছেন, রামদা নিয়ে এসে কেন? ওয়ারে কাজল ভাই, কোন সময় লাগিয়ে যায়, ঠিক আছে নেই, লাগিয়ে গেলে কোবাও কি করবো। এখন ভালো হয়ে গেছে, এখন অনেক ভালো হইলো, এলাকার লোক অনেক ভালো গান শুনি, প্রতি বছরই দুই একবার দুই চারবার যাই। হ্যাঁ, এখনও যুদ্ধ, এবছর মরছে 3 জন, যাই হোক, তারপর অনেকটা ভালো হয়েছে। মনির ভাই তো জানো যে ওই গান করতে, ওই যে নীলক্ষা পার হয়ে যে গানটা করি আমরা সবসময়, তো যাই হোক, ওই এলাকার লোক অনেক ভালো, এখন ভালো, ঝগড়াঝাটি লেগিয়েছিল, খাজাবাব ভয়ে জানে। এটা বিষয়টা হচ্ছে, মা বাবা চিন্তা করলেন যে এলাকার লোকজন তেমন একটা তাতারি তাতারি যুদ্ধ করছে, আমি আমার সন্তানকে এখানে রাখবো না, তাকে নিয়ে আমি চলে যাবো খোরাসানে। তাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে খাজা বাবাকে নিয়ে গেলেন খোরাসানে, সেখানেই তিনি বড় হইতে লাগলেন। 6-7 বৎসরের কালে নামাজ রোজা ধরেন, 14-15 বৎসরের কালে তার মা বাবা যায় মরে। 6-7 বৎসরে খাজা বাবা নামাজ রোজা ধরে, আর 14-15 বৎসরের বয়সে পিতা মাতা যায় মরে।
এতিম হয়ে গেল খাজা মঈনুদ্দিন হিন্দেরও সুলতান। একটা বাগান পেয়েছিল খাজা বাবা কয়েকটা জল দেওয়ান, একটা আটা পিসার চাকরি পাইল খাজা মঈনুদ্দিন আউলিয়া। একদিন বাগানে কর্ম করে ফলের বাগান দেখাশোনা করে খাজা বাবাই গিয়া, ওই বাগানে চলে গেল ইব্রাহিম কুন্দুজি নামক মস্ত বড় অলি। ইব্রাহিম কুন্দুজি দেখে খাজা বাবা নেয় তার চরণ ধুলি। ইব্রাহিম কুন্দুজি ডাক দিয়ে বলে, খাজা বাবা ভাই, আমি অনেক দিনের অনাহারি পেটে, আমার কোনো খাবার নাই, তুমি থাকলে কিছু খাইতে দাও না, খাইব উদর ঘরে। কথা শুনে খাজা বাবা গাছ থেকে ফল তখন ছিঁড়ে, ফল ছিঁড়িয়া খাজা বাবা কোন কাম করিল, ইব্রাহিম কুন্দুজির কাছে নিয়ে সেই ফল যখন দিয়েছিল, ইব্রাহিম কুন্দুজি ফল খাইয়া খুশি হয় তখন, ডাক দিয়ে কয় মঈনুদ্দিন বলতেছি এখন, একটুখানি খাও তুমি, তোমায় দিলাম পিলাইয়া, আমার খাজা বাবা একটুখানি ফল লইল খাইয়া। আরে ফল খাইয়া জিকির করে, ফল খাইয়া জিকির করে, খাজা বাবা ফল খাইয়া জিকির করে, ফল খাইয়া জিকির করে, আর ডাক দিয়ে বলছে কুন্দুজি ভারি ফল খাইয়া জিকির করে। বলে অনেক দিনের বাসনায় একজন মনের মানুষ চাই, আমি তো খুঁজে একজন মনের মানুষ কোথাও পাই নাই, আপনাকে পেয়েছি তাই বলি আপনার ধারে, আমি এই বয়সেই মুরিদ হইতে চাই, মুরিদ করবেন নি আমারে, আমাকে মুরিদ করবেন? একজন কামেল গুরুর কাছে না গেলে তো আপনি জানতে পারবেন না আপনি কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন। লেখাপড়া করে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হতে পারবেন, আপনি বৈজ্ঞানিক হতে পারবেন, কিন্তু আসা যাওয়ার কথাটা যদি জানতে চান তাহলে একজন কামেল মুর্শিদের কাছে, দল বাবা হানিফ শাহ, দল বাবা ইলিয়াস শাহ গুলবদলী। আরে ডাক্তার বিজ্ঞান হওয়া যাবে পুস্তকের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, কিন্তু ঐশ্বরিক যে ক্ষমতা এটা ডাক্তার বিজ্ঞানে ধরতে পারবে না, কোনো বিজ্ঞান পারেনি আজ পর্যন্ত, কেউ পারবেও না। ছিলেন কোথায়, আসছেন কোথায়, একটু পরে যাবেন কোথা, কারে আসছেন তাই যেতে হবে, ভেবে দেখেন অন্তরের ভিতরে মহাসত্য, আপনি একসময় ছিলেন না, আবার একটু পরে আপনি থাকবেন না, থাকবেন না, এটা চির সত্য, এর চাইতে সত্য আর নাই কথাটা, আমি একটু পরে থাকবো না। পাগল বিজয় বলেছে, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আহা সব থাকবে তুমি থাকবে না, কিন্তু তুমি যে থাকবে না, তুমি কোত্থেকে এসেছিলে, তুমি যাবে কোথায়, এর জন্য ইব্রাহিম কুন্দুজিকে খাজা বাবা ডাক দিয়ে বলে, আমার একটু ঠাই দিবেন আপনার চরণতলে। ইব্রাহিম কুন্দুজি কথা শুনে করে দিল মানা, আমি তোমাকে জগতে মুরিদ করতে পারবো না। একটুখানি বেজার হইল আমার খাজা মঈনুদ্দিন, আমার কথা সকলে করিবে নেকিন, মনটা একটু মলিন করে জিজ্ঞেস করে তারে, কেন মুরিদ করবেন না, কি অপরাধ করেছি বলেন নাই আমারে। আমি কি কোনো অপরাধ করেছি এর জন্য আপনি আমাকে মুরিদ করবেন না? বলে, না বাবা আপনি কোনো অপরাধ করেন নাই। বলে, তাহলে? বলে, আমি এর জন্য মুরিদ করবো না, আমি নিজে যে মুরিদ হই নাই। বলে, বুঝলাম না। বলে, আমি পাগল, মজ্জুম হাওলাতে থাকি, আমার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই, এই পৃথিবীর লোভ লালসা মায়া মোহ সমস্ত কিছু আমি ত্যাগ করেছি, আমি শুধু তার পাগল। তাই বাবা তুমি অমন একজন লোকের কাছে যাও যে মুরিদ করে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 23 বছর ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে অবশেষে তিনি নেশাপুর এলাকায় হারুন নামক গ্রামে জুনায়েদ বাগদাদির মসজিদের মধ্যে ওসমান হারুনি বসা ছিল, তাকে দেখে দূর থেকে মনে মনে ভাবলেন, এই লোকটা যদি মুরিদ করে আমি অবশ্যই তার কাছে মুরিদ হব। কাছে গেছে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, চেয়ে দেখে একটা ছেলে আসতেছে, তার জীবনে কত লোক দেখছে এরকম লোক দেখে নাই, খাজা বাবাকে ইতস্ত করছে, যাবে কি যাবে না, ওসমান ডাকে, আসো আসো, বারান্দায় বসাইছে, ডাক দিয়ে কয় কেন আসছ, খাজা বাবা বলে মুরিদ হইতে চাই, ওসমান হারুনি বলে তাড়াতাড়ি মুরিদ হও, সময় বেশি নাই। আমি একজন লোক খুঁজতেছিলাম,
আমার চিস্তিয়া তরিকার ভার আমি কার কাছে দিব, আমি পেয়ে গেছি তোমাকে, তুমি বসে যাও। খাজা মঈনুদ্দিনকে সবক দিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি। তিনি পীরের হাতে হাত রেখে, তিনি ওসমান গনির হাতে হাত রেখে সেখানে বায়াত গ্রহণ করলেন। তার জীবদ্দশায় তিনি ভারতবর্ষে এসে প্রায় 93 লক্ষ লোককে তিনি শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়ের প্রশ্ন ছিল, আমি একটু আগে বেরিয়ে বললাম, কারণ রাত্রটা তো অধিক হয়ে গেছে, 3:45 আজান দিয়ে দেয়, অতটা সময় পাওয়া যাবে না, যতটুকু ছোট করে বলা সম্ভব ততটুকু আমি বললাম। দেখি এবার প্রশ্ন আসবে, বড় ভাইয়ের ঠাই, আগে কিন্তু পয়েন্ট রেখেছি, প্রশ্ন করি নাই। এবার আমার প্রশ্ন আপনার কাছে, বলে হযরত বারাপি আব্দুল কাদের জিলানের জিলানি, আমি কথাটি রেখেছি, আর একটি মাত্র প্রশ্ন আপনার কাছে থাকবে আমার, আমি জানতে চাব হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি পথের মধ্যে হেঁটে হেঁটে আর এক ব্যক্তি বড় পীরের সামনে দাঁড়াইয়া কোথায় যান, বলে একটু কাজ আছে যাইতেছি, বলে দাঁড়ান, আপনার যখন যাইতেছেন আপনি একটু দাঁড়ান আমি একটু আইতেছি, বলি যে গেছে গেছে, 1 বৎসর 2 বৎসর 3 বৎসর হইল গত, তবুও লোকটা ফিরে আইল না তো, 1 বৎসর 2 বৎসর 3 বৎসর হয়ে গেছে লোকটা ফিরে আসে না, বড় পীর আশায় রয়েছে লোকটা আসবে, 3 বৎসর পরে ওই লোকটা রাস্তা দিয়ে যায়, দেখি কি বড় পীর দাঁড়াই রয়েছে, বড় পীরকে ডাক দিয়া কই আপনি যান নাই, কোন যাই নাই, কই কেন, আপনি আমার 3 বৎসর আগে বলছিলেন দাঁড়াও আমি একটু আসতেছি, আমি তো 3 বৎসর যাবত আপনার অপেক্ষায় রয়েছি, সুবহানাল্লাহ, কোন দিন আপনি এই রাস্তায় আসবেন সে আশায় আমি তাকায় রয়েছি। আমার প্রশ্ন আপনার কাছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এক ব্যক্তি তাকে বললেন যে দাঁড়াও আমি আসতেছি, সে আসতেছি বলে আর আসলো না, 3 বৎসর বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়ানো, 3 বৎসর পরে আসলো, কেন, কারণটা কি, আমার বড় পীর কি 3 বৎসরের মধ্যে কোনো খাবার দাবার খায় নাই? আমরা বিশেষ করে সাধারণ মানুষ যারা ভাত মাছ তো খাইতে হয়, না হইলে তো ফল টল যারা খায়, বড় লোক বেশি গরিব যারা তারা তো ডাল ভাতের উপর আলু ভর্তার উপর আমার মতো অভ্যস্ত, বড় লোক ভালো খায়, আর কিছু না পাইলে অনেক লোক আছে বিসমিল্লাহ করে 1 গ্লাস পানি খায়। মনির ভাই মুখ কালা করে রয়েছেন কেন, ব্যাপারটা কি, খুশি খুশি করে করবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে একটু পানিও খায় নাই, এই কথাটা জানার দরকার না, কিভাবে ছিল, আমরা সেই কর্ম করলে কি দাঁড়ায় থাকতে পারবো, সম্ভব, বলে দিবেন কথাটি দলিল অনুসারে, যেই কর্মই আমার দয়াল বাবা গোলবদনি হানিফ চান্দে করে, ইলিয়াস শাহ বাবা বন্ধুসা আফাদুদ্দিন শাহ শাহজাল সাপরাম অলি আউলিয়া যত জন গনিশা বাবা রাহেত আলী শাহ অমর পাগল জানো আমার মন, তারা অমরত্ব লাভ করেছে, অন্ধকারে দয়াল খাজা, অন্ধকারে দয়াল খাজা, ওই যে দেখ সুন্দর নাম গ্রামে রে, ওই যে দেখ সুন্দর নাম গ্রামে রে, হায় অন্ধকার দয়াল খাজা, অন্ধকার দয়াল খাজা, আলো জ্বলিল রে, ওই যে দেখ সুন্দর নাম গ্রামে রে, ওই যে দেখ সুন্দর নাম গ্রামে রে, ছিল আধার হলো আলো নূরে যেন ঝলমল, খেলিয়া ধুলিয়া দলি ধরুনি ধরা তল,
আমার বাড়ি আসতে যদি হানিফ শাহ বাবা গোলবদনি দুঃখ পাওই ওই রাঙা পা তুমি সুখে থাকো ভালো থাকো আরে আমি আসিতে আর কই না আমার বাড়ি আসতে যদি আমার বাড়ি আসতে যদি মাতাল দুঃখ পাওই রাঙা পা তুমি সুখে থাকো ভালো থাকো আমি আসিতে আর সুজন বন্ধুরে প্রাণ বন্ধুরে বন্ধুরে আমার অসুজন তুমি বন্ধু সুখেই থাকো আর আমায় তুমি দুঃখেই রাখো গো সুজন বন্ধু রে তুমি বন্ধু সুখেই থাকো আমায় তুমি দুঃখেই রাখো গো বন্ধু আমি তোমার সুখে সুখী সর্বদা বন্ধু আমি তোমার সুখে সুখী সর্বদা গোলবদনি আমি তোমার সুখে সুখী সর্বদা সুখে থাকো সুজন বন্ধু আমি আসিতে আর কই না তোমায় আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও আমার সুজন বন্ধু রে বন্ধু পূর্ণচন্দ্র রবি শশী নয়নে লাই গেছে খুশি গো বন্ধু রে
ছবি শশী আমার নয়নে লাইগাছে খুশি গো, আমি সদাই নয়ন জলে ভাসি শুধু তোমার দায়বাবা, সদাই নয়ন জলে ভাসি আমার প্রাণ বন্ধুর দায়, তুমি সুখে থাকো সুজন বন্ধু আমি আসিতে আর কই না তোমার। সুজন বন্ধুরে ও সাধক উকিল মুন্সির এই বাসনা তোমরা আমারে কেউ বুঝায় না গো। বন্ধুরে তোমরা আমারে কেউ বুঝায় না, আমি মরলে বন্ধু পাওয়া বিষম দায়, আমি মরলে তোমায় পাওয়া বিষম দায়, বন্ধু আমি মরলে তোমায় পাওয়া বিষম দায়, সুখে থাকো ভালো থাকো আমি আসিতে আর কই না আমার বাড়ি আসতে যদি পায়, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওয়া পায়, থাকো ভালো থাকো আসিতে আর কই না গো, আমার বাড়ি আসতে যদি আসতে যদি তুমি কষ্ট পাও রাঙা পাখে থাকো সুজন বন্ধু আমি আসিতে আর কই না তোমার, তুমি সুখে থাকো ভালো থাকো আমি আসিতে আর কই না। হ্যালো হ্যালো, আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে তার জবাব দিয়ে আবার নতুন করে প্রশ্ন রাখলেন। তার আগে একটি প্রশ্ন ছিল, তার জবাব দিয়ে পড়লাম একটা বিপদে। 18,000 মাকলুকাতার জ্ঞান নিয়ে হযরত বড় পীর পৃথিবীতে পদার্পণ করেছেন, এখন তার পিছনে পয়েন্ট রাখলেন মনির ভাই, যদি তাই হয় ওনার জীবনে উনি 12-5 পশুর কাছে লজ্জিত হয়েছেন, না লজ্জিত না সতর্ক, একটা হলো লজ্জিত হওয়া আরেকটা হলো সতর্ক করা, কি হ্যাঁ
যেমন আগে বলছিলাম মুখস্থ করা এবং লেখাপড়া করা এক না। মুখস্থ করা এক জিনিস আর লেখাপড়া করা আরেক জিনিস, লজ্জা পাওয়া এক জিনিস আর সতর্ক করা আরেক জিনিস। তার প্রমাণ আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ রাসূলকেও সতর্ক করেছেন। বড় পীরের কথায় পরে আসি, যিনি দুজাহানের বাদশাহ রাসূলকেও সতর্ক করেছেন। কখন কিভাবে? রাসূল যখন হেরা গুহায় যায়, জিব্রাইল ফেরেশতা আসে, এসে একটা বিস্মে নিয়ে রুমালে বুকে দিয়ে এক একে তিনটি চাপ দিলেন। ওই চাপে রাসূলের গায়ে জ্বর আসলেন। কাঁপতে কাঁপতে জ্বরে কাঁপতে কাঁপতে বিবি খুদেজার বাড়িতে চলে গেলেন। বিবি খুদেজার বাড়ি আর হেরা গুহার বাংলা মাইলের মাপে 3 মাইল দূরত্ব, হাদিস বুখারি বলে। এখন তো কিলোমিটার তাই না? আর আগে মাপ ছিল কি? মাইল। সে মাইলের মাপে হেরা গুহা এবং বিবি খুদেজার বাড়ি 3 মাইল দূরত্ব। হাজি সব যারা তাদেরকে জিজ্ঞেস করলে সরাসরি তারা যায়, আর হাদিসে তাসবি। বাড়িতে চলে গেলেন, গায়ে জ্বর, রাসূল জ্বর আসছে, কম্বল গায়ে দিয়া শুয়ে রইছে। বিবি খুদেজা গায়ে হাত দিয়া দেখে শরীর আগুনের মতো গরম হয়ে গেছে, সাথে সাথে গায়ে কম্বল দিলেন। সাথে সাথে জিব্রাইল ফেরেশতা এসে রাসূলকে সতর্ক করে, কি বলে? হে মোহাম্মদ, আল্লাহ তোমাকে কম্বল গায়ে দিয়া শুয়া থাকার জন্য পাঠায় নাই। হে মোহাম্মদ, আল্লাহ তোমাকে কম্বল গায়ে দিয়া শুয়া থাকার জন্য পৃথিবীতে পাঠায় নাই। রাসূল আর জ্বরকে জ্বর মনে করলেন না, কম্বল ছুড়ে দিলেন। কম্বল ছুড়ে দিয়ে রাসূল ধর্মের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এটা হলো সতর্ক, আরেকটা হলো লজ্জা। তদ্রূপ বড় পীরকেও সতর্ক করেছেন। বড় পীরের বয়স ছোট, অল্প বয়স, গরুনিয়া মাঠে গেছে। এখানে আমার একটা গানই লেখা আছে, এই জায়গায় এই অধমের একটি গানই লেখা, গানটা গাই তারপরেই জবাব চলে আসে। নয়ন মন্ডি
আর হঠাৎ করে গরুর পিষ্টে বড় পীরে বাড়ি দিলেন, আর যখনই গরুর পিষ্টে বাড়ি দিলেন ওই গরু বড় পীরের দিকে মুখ ফিরাইলেন। বড় পীরের দিকে গরু মুখ ফিরাইয়া গরু মানুষের মতো কথা বলে, কি বলে? মা খালিতা ওয়ালা উসিবতা, মা খালিতা ওয়ালা উসিবতা, গরু বলে মানুষের মতো। বড় পীরে আর্থের যুগলা, হায় হায় গরু তো কথা বলতে পারে না, আজকে গরু কথা কয়? আর গরুর বাড়ি দেয় নাই, বরফের বাড়িতে চলে গেলেন। গিয়া বলছে, মা আমি জীবনে জানা শুনলাম আজকে তাই শুনলাম। বাবা কি শুনছো? মা গো, গরু কি কোনোদিন কথা কয়? মা আজকে যে গরু কথা কইছে। বাবা কি বলছে? তো মা মানুষের মতো, আমাদের মতো গরু আমাকে বলে মা খুলিতা ওয়ালা উসিবতা। বড় পীরের মা মস্ত বড় জ্ঞানী, এই বাসাটা বুঝতে পারলেন। বুঝিয়া মা বললো, বাবা রে আর গরু নিয়ে মাঠে যাইও না, তার অর্থ হলো আল্লাহ তোমাকে বলল তোমাকে গরু রাখার জন্য পাঠায় নাই। তার অর্থ আল্লাহ তোমাকে গরু রাখার জন্য পৃথিবীতে পাঠায় নাই। ওই যাকে বললাম রাসূলকে বলছে, হে কমলিওয়ালা, জিব্রাইল ফেরেশতা কি বলছে? আল্লাহ আপনাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য পৃথিবীতে পাঠায় নাই। এটা কি সতর্ক, এটা লজ্জা না? এটা আগে যারা নবী পয়গম্বর আসছে তাদেরকেও আল্লাহ ফেরেশতার মাধ্যমে সতর্ক করাইলেন। মা বললেন গরু কোনোদিন কথা বলতে পারে না, যে কথা বলছে এটা বাবা গরু না, ওই গরুর ভিতরে ফেরেশতা প্রবেশ করে এই কথা বলেছে। আসলে গরু এই কথা বলতে পারে না, পারে না। দুই নাম্বার, বরফি রাস্তায় যায় সাথে অনেক ভক্তবৃন্দু, তাদেরকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সামনে একটা কুকুর খাড়া, এই কুকুর বরফির সামনে দাঁড়াইছে। ভক্তরা লাঠি লিয়ে যায় কুকুর মারতে, বরফিকে রাখো মাইরো না। ওই কুকুর বলে, হুজুর আপনি বড় পীর, আপনি বড় পীর, আমার মনের বাসনা একটা জিনিস জানার জন্য। কি বলবা? যে আমার এইটা জানার জন্য আপনি উত্তম না আমি উত্তম? কুকুর বড় পীরকে বলে, আপনি উত্তম না আমি উত্তম? বড় পীর কিছুক্ষণ চুপ থেকে পরে বললেন, দেখো আল্লাহ আমাকে পৃথিবীতে মানুষ রূপে পাঠাইছে, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ হলো আদম জাত,
আমি মানুষ রূপে আসলাম, আল্লাহ মানুষ রূপে পাঠাইলো, এই মানুষ রূপে এসে আমি যদি মানুষের কর্ম না করতে পারি, আল্লাহ রাসূল যদি আমার কর্মের উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আমি নিকৃষ্ট, আমি মানুষ হইতে পারলাম না, তবে তুমি উত্তম আর আমি নিকৃষ্ট। আর আমি মানুষগুলোর জন্ম নিয়ে মানুষের কর্ম করে এবাদত করে যদি আমার কর্মে আমার আল্লাহ বা রাসূল খুশি থাকে, তাহলে আমি উত্তম, তুমি নিকৃষ্ট। নিকৃষ্ট সতর্ক করলেন কুকুরে। আপনারা জানেন তিন নম্বরে বড়পীর যখন মায়ের গর্ভে ছিল, শুনছেন না ইতিহাসটা, বাগাইশা সরে বলি, বাগাইশা মায়ের ইজ্জত রক্ষা করছে কি, শুনছেন না কথাটা, সংক্ষিপ্ত ভাবে বললাম, শুনছেন তো? আসলে কি ওইটা ভাগ না, বড়পীর নিজেই বাঘের রূপ ধরে মায়ের ইজ্জত রক্ষা করলেন, রক্ষা করেছেন। কেন বাঘ হইলেন? কেন মানুষও তো হইতে পারত। আজকে এই জায়গায় একটা পাকলা কুকুরে আইসা যদি চার পাঁচ জনকে কামড়ায়, আর ওই বিশ্বে যদি মানুষ মারা যায়, ওই কুকুরের নামে কোনো মামলা হইব, বিচার আচার হইব না? আর একটা মানুষ যদি একটা মানুষের বাড়ি দিয়ে মেরে লায়, বরফের মানুষ রূপ ধরতে পারত, উনি মানুষ রূপ ধরেন নাই, ধরছেন কিসের রূপ? বাঘের রূপ। বরফির ওয়াশ করে বড় পীরের ছেলেকে সাথে নিয়ে, বড় পীরের ছেলের নাম হলো হযরত মাওলানা ওহাব, বড় পীরের বড় ছেলের নাম, ওনার 22 জন ছেলে আর 27 জন হলো মেয়ে, স্ত্রী ছিল 4 জন, স্ত্রী 4 জন, এই 4 বিবির ঘরে 27 জন মেয়ে আর 22 জন হলো ছেলে, সবার বড় ছেলে হলো হযরত মাওলানা ওহাব। বড় পীরের বয়স হয়ে গেছে, ওই ওহাব মাওলানা ওয়াজ করে, কেউ উঠে কেউ বসে কেউ জায়গা কেউ গল্প করে, মানুষ মন দিয়ে ওয়াজ শুনে না। বড় পীর বুঝতে পারলেন, বড় পীর বুঝতে পাইরা দাঁড়ায়া বড় ছেলেরে মাথায় হাত দিয়া কয়, বাবা তুমি বসো আমি একটু ওয়াজ করি। বড় পীর সাহেব দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আমি গতকালকে রোজা ছিলাম, রোজা থেকে মনে মনে ভাবলাম যদি দুইটা বুনা ডিম পাইতাম, বুনা ডিম ডিম দুইটা দিয়ে আমি ইফতার খুলতাম। মানুষ নিস্তব্ধ হয়ে শুনতেছে, আর আমার বড় পীর বলতেছে আমার এক ভক্ত দুইটা বুনা ডিম দিল, আর ওই দুইটা বুনা ডিম আমি ঘরের থাকে রেখে দিলাম, ইফতারের সময় হলেই আমি ওই দুইটা ডিম দিয়ে ইফতার খুলব। আর এই মুহূর্তেই মাগরিবের আজান পড়ে গেল, আমি অজু করতে গেলাম, অজু করে এসে বসলাম, ইফতার ওই ডিম দিয়ে ইফতার করব, আইসা দেখি ওই যে থাকে দুইটা ডিম রাখছিলাম, ওই দুইটা ডিম বিড়ালে এসে নষ্ট করে ফেলল, আমার আর ইফতার করা, ওই ডিম দিয়ে আর ইফতার করা হলো না, হলো না। প্রত্যেকটা মানুষ জর্জরিত হয়ে কাঁদতেছে, আরে আর বড় পীরের ছেলে যে ওহাব মনে মনে কইতাছে, আমি আল্লাহর কথা কইলাম, নবীর কথা কইলাম, হাদিসের কথা কই, কোরআনের কথা কই, মানুষ শুনে না, মনে মনে কয়, আর বাবা রোজা রয়েছে, বুনা ডিমের কথা কইছে, ডিম বিড়ালে খাইয়া লাইছে, বাবার ইফতার হইল না, আর এই মানুষগুলো জোর জোর এক কান দেহারা কি বুঝে, মনে মনে কয়। বড় পীর আর কিছু কইল না, ও আজ শেষ বাড়িতে চলে গেছে, গিয়া কয় বাবা আমি যখন রোজার কথা বললাম, ইফতারির কথা বললাম, ডিমের কথা বললাম, মানুষ চোখের পানি ছেড়ে কাঁদে, আর তুমি বৈশা বৈশা কও, মানুষগুলো বোকা, আল্লাহর কথা কই, নবীর কথা কই, হাদিসের কথা কই, কোরআনের কথা কই, মানুষ শুনে না, বাবা রোজা রয়েছে, ডিম বিড়ালে খেয়ে লাইছে, এটি শুনা মানুষ কান্দে, বাবা মনে মনে বলছো না? ক বাবা বলছিলাম। ক বাবা তুমি কি জানো
তোমার ভিতরে যে একটা বিড়াল আছে, প্রত্যেকটা মানুষের বিড়াল আছে, যাকে বলে পশুর আত্মা, কি আছেন আমাদের মধ্যে পশুর আত্মা। বাবা ওই ভিতর থেকে বিড়ালটাকে আগে সরাও, ভিতরে ক্রোধ রাগ হিংসা অহংকার এগুলো কোত্থেকে আসে? ভিতর থেকে আসে না, ওইটাকে ভিতর থেকে সরাও। আমিও তোমার মতো ওয়াজ করতাম, মানুষ শুনতো না, আর আমি ভাবলাম ওয়াজ করব না, ঘুমের করে এসে যিনি দুজাহানের বাদশাহ আখিরিন বিশেষ পেগম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আইসা আমার স্বপ্নের মাধ্যমে আমার মুখে থুতু দিয়ে গেল আর বলল, হে আব্দুল কাদের তুমি ওয়াজ করো, এরপর থেকে আমার কথা মানুষ শুনে। কয়টা হইল পশু? চারটা হইছে না, আরেকটা বাকি, ঘোড়া। ঘোড়া ঘোড়া চিনেন না? আগলা দিনের যানবাহন তো ঘোড়াইয়া ছিল, এখন ট্যাক্সি প্রাইভেট হুন্ডা কত কিছু, আর আগে দ্রুত যানবাহন ছিল ঘোড়া। এই বড় পীর যেখানেই যাইতো ঘোড়ায় সোয়ার হয়ে যাইত। বড় পীর একজন ভক্ত ছিল, ওরে ডাকতো মগা। ওই বড় পীর কোন জায়গা থাকাইলে পায়ের মোজা খুলতো, জুতা খুলতো, পায়ের বড় পীরের শরীর টিপতো, বানাইতো, তার কাম এইটা। হঠাৎ করে এক জায়গায় ওয়াজে গেছে আর আইসা দেখে ওই যে ঘোড়ায় সুইরাইছে, অন্যান্য দিন অন্য জায়গার থেকে আইলে ওই মগায় দুই রাহে ঘোড়ার কাছে, আই আই বড় পীরে ঘোড়াতে নামায়, পায়ের মোজা খোলে, সেবা যত্ন করে, কিন্তু আজকে বড় পীর আয়া দেহ মগায় আর আহে না। বড় পীর ডাকে মগা করে, মগায় তো রাহে না, কয়েকজন দুই রায় কয়ে, হুজুর মগা তো মারা গেছে, আপনি অনেক দূরে গেছেন, আপনার সংবাদ দিতে পারি নাই, মগার দাফন করে ফেলছি। বরফে দুইটা চোখের পানি ছেড়ে দিল, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই যে শুনছেন না কবরে যে প্রশ্ন করে, শুনছেন তো কথাগুলো, ওই ফেরেশতায় প্রশ্ন জিগায় আর বড় ফিরে উত্তর দেয়, সেই ঘোড়া কয়টা হইছে? পাঁচটা পশু, লজ্জা দেয় নাই, সতর্ক, এটা নবীদেরকেও সতর্ক করেছেন। নয়ন মন্ডি বংশ হাসানি,
বিজির করে ধর্ম সবার ঠাই ভুলি নাই ভুলি নাই কথার ভাই জবাব দিতে চাই একটু দাঁড়াও একটু দাঁড়াও চলে আসছি আমি এই কথা শুনিয়া পীরে আমার দাঁড়াইল তখনই একে একে তিন বছর গেল সে তো আইল না তিন বছর পরে আসিয়া দেখা দিল যখন এবার এখন রাস্তায় যাচ্ছে এক লোক এসে বলছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার দ্বারা নামে আসতেছি এই যে বড় পীরে দাঁড়াইছে তিনটি বছর আর আহে না তিন বছর পরে এসে কয় তুমি দাঁড়াই রয়েছ কহ কেন যে আপনি না বলছেন আমাকে দাঁড়াইতে আমি তো দাঁড়াই রয়েছি কয়দিন গেছে জানো আমার জানার দরকার কি আপনি বলছেন আসতেছি আমি ওই বিশ্বাসের উপরে দাঁড়াই রয়েছি আজ তিনটি বছর পার হয়ে গেল এখন তার প্রশ্ন সে কে কেন দাঁড়াই রইলেন তিন বছর কি খাইলেন পানিও কি খায় নাই কি তাই না প্রশ্ন সে হলো খোয়াজ খিজির এই যে জিন্দা পীর খোয়াজ খিজির কেন তারা করাইলেন বড় পীরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা ধৈর্য ধৈর্য মানুষের একটা ধৈর্য শক্তি আছে না এই ধৈর্য শক্তিকে শক্তিশালী করার জন্য এখন তার প্রশ্ন একটা মানুষ তিন বছর দাঁড়ায় রয়েছে খাওয়া দাওয়ার দরকার আছে পায়খানা পরিষ্কারের দরকার আছে আরাম আয়েশের দরকার আছে তেমাসটা তিনটা বছর দাঁড়াই রইল কেমনে তিনটা বছর এক কথায় যদি জবাব দেই জোহর হইতে আসর পর্যন্ত সময় কতটুক এক দুই ঘন্টা জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত কি এক দুই ঘন্টার সময় তার শিকারও কম লাগছে বৎসর তিনটা এইবার বলতে পারেন মনির ভাইটা আবার কেমন এবার আপনারাই জবাব দিবেন আমাদের যিনি দুজাহানের বাদশাহ উনি যে মেরাজে গেছিল কয় বছর পার হয়েছিল কি কয় বছর সাতাইশ বছর রাত্র গেছে কয় হাজার এক রাত্র হাজার না মাত্র একটা এক রাইতে সাতাইশটি বছর পার হয়ে গেল রাত্র গেল মাত্র একটা মানে এশার নামাজ থেকে বিদায় নিলেন আবার মক্কা ইসা ফজরের নামাজ আদায় করলেন পড়লেন তাহলে এখানে পায়খানা পড়সাব খাওয়া দাওয়ার দরকার আছে এটা রাসূলকে দিয়া
বুঝাইলাম। তারপর বড় পীরের পার হয়েছে তিনটি বছর, সে হলো কে? খোয়াজ খিজির, যার নাম জিন্দা পীর। বড় পীরকে ধৈর্যের সাগর বানাইবার জন্য তাকে পরীক্ষা করলেন, তাকে ধৈর্য শক্তিটা বাড়াইয়া দিলেন। এখন যদি কেউ খাইছে কি, এই অল্প সময়ের মধ্যে খাওয়ারও প্রয়োজন পড়ে না, পায়খানার প্রয়োজন পড়ে না, আরামেরও প্রয়োজন পড়ে না। তারপরও একটা কথা আছে, এই তিনটা বছর গেল কিভাবে? এই কথাটা কিন্তু মারুক্ত। একটা গাড়ি আমি শূন্যে উড়াইয়া উঠাইয়া এক সময় স্পিডে গাড়িটা চাক্কাটা ঘুরতেছে, চাক্কাটা ঘুরতেছে, মিটারের দিক তাকাইলে দেখা যাবে গাড়িটা এক সময় বেগে চলতেছে। আসলে কি গাড়িটা গেছে না জায়গায় আছে? গাড়ি জায়গায়। তদ্রুপ হায়াতের চাক্কা ঘুরছে কিন্তু পৃথিবীর চাক্কা বন্ধ। হায়াত আছে না? হায়াতের চাক্কা ঠিকই ঘুরছে কিন্তু সেদিন পৃথিবীর চাক্কাটা আল্লাহ আল্লাহ পারে না আল্লাহ, এই পৃথিবীর চাক্কাটা বন্ধ। পৃথিবীর চাক্কাটা ওই যে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত, কিন্তু হায়াতের চাক্কাটা ঠিকই ঘুরছে। তার প্রমাণ রাসূলের হায়াত ছিল 90 বছর, মেরাজে গেল 27 বছর, আর পৃথিবীতে বাস করেছেন উনি 63 বছর। 27 বছর কই গেল? এইখানে হায়াতের চাক্কাটা ঠিকই ঘুরছে, গাড়ির চাক্কা ঠিকই ঘুরছে, গাড়ি জায়গা। আশা করি তার প্রশ্ন শেষ করলাম। কাজল দেওয়ান প্রশ্ন রাখলেন সুন্দর, জবাব দিলেন সুন্দর। এবার আমার প্রশ্নটার জন্য কাজল দেওয়ান খেয়াল করে, সিস্তিয়া তরিকার রাজা খাজা বাবা, কাদ্রিয়া তরিকার রাজা হযরত বড় পীর, চারটা তরিকা কাদ্রিয়া মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া সিস্তিয়া, তারপরেও আরো তরিকা আছে, আরো তরিকা আছে। এই চারটা তরিকার থেকে শাখা প্রশাখা, যে বাকি তরিকা গুলা এটা হলো চারটা তরিকার শাখা প্রশাখা, মেন হলো চারটা। খাজা বাবা তার অলিত্য পুরাপুরি, সাধন বজন পুরাপুরি, তার অলিত্যে আমার আল্লাহ পাক খুশি। বড় পীরের কাছে গিয়া কয়, মামা, কোন কোন জীবনীতে তাদের সম্পর্ক হলো মামা আর ভাগিনা, আর কোন কোন জীবনীতে সম্পর্ক হলো খালাতো ভাই, বড় ভাই, বড় পীর হইলো বড় বইনের ঘরে, খাজা বাবা হইলো ছোট বইনের ঘরে। জীবনীতে কিন্তু বাবা মতান্তর আছে, কোন কোন জীবনীতে মামা ভাগিনা আর কোন কোন জীবনীতে খালাতো ভাই। তাহলে বড় পীর বয়সে বড়, খাজা বাবা বয়সে ছোট, যায় কয় মামা আমি তো অলিত্য লাভ করছি। বড় পীর কয় খুশি হইলাম, ক মামা আমার মধ্যে যে একটা জিনিসের অভাব, এই একটা জিনিস না হইলে আমার অলিত্যটা পুরাপুরি হচ্ছে না। বড় পীর কয় বাগিনা তুমি যে কথাটা কইতেছো আমিও একটা জিনিসের অভাবে আছি, কথাটা খেয়াল করতে হবে। আমার বাজানে কইছেন কিছু নতুন, আর কাজল দেওয়ান আমি নতুন ইজি গাই, এটা কোন সিডিতে ক্যাসেটে নাই। তুমি যেমন একটা জিনিসের অভাবে আছো মঈনুদ্দিন, আমিও একটা জিনিসের অভাবে আছি, তুমি আমারটা পূরণ করো আমি তোমারটা পূরণ করি। বাবা কি
বড় পীর কইতাছে তুমি আমারটা পূরণ করো আমি তোমারটা পূরণ করি। ভাই এই মাম বাগিনা কে কারে কি দিয়া পূরণ করলো আসলে জিনিসটা কি? একটা প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, এখানে যে আমার পাগল ফকির বাবারা বা আপনারা অনেকেই খাজা বাবার দরবারে গেছে, অনেকেই গেছে, ওই যে আমার মোস্তফা ভাই অত বছর বছরই যায়, কাজল দেওয়ানো গেছে, অনেকেই গেছে, আমিও অতম গেছি। যারা গেছে তারা খেয়াল করবেন কথাটা, খাজা বাবার দরবারে ঢুকতে একটা হলো বড় গেট সম্রাট আকবর কইরা দিছে, তার পাশে আরেকটা গেট সম্রাট জাহাঙ্গীর কইরা দিছে, বাদশাহ আকবর তবারক রান্দার ডেক দিছে, সম্রাট আকবরও ডেক দিছে, 80 মন 100 মন পাক করে ডেক দিছে, কে দিছে? সম্রাট আকবর এবং বাদশাহ জাহাঙ্গীর। ওই গেইডের প্রশ্ন আমার না, এই যে দরবারটা আছে না খাজা রজাটা, এই রজায় ঢুকতে একটা দরজা আছে, এই দরজা দিয়ে সব মানুষ ঢুকে যায়, জিয়ারত করে মানুষ আসতেছে যাচ্ছে, তার পাশে আরেকটা দরজা তালা দেওয়া, আরেকটা দরজা তালা দেওয়া, ওই দরজাটা আবার এই দরজার মতো তো বড় না, এই দরজাটা গেলে একটু নুইয়া যাইতো, যেটাকে বলা হয় জান্নাতি গেট। কি নাম শুনছেন না? জান্নাতি গেট, যেটাকে বলা হয় জান্নাতি গেট, ওইটা তালা দেওয়াই থাকে, বছরে মাত্র 2 বা 3 বার খোলে। আমরা জানি এটা জান্নাতি গেট, দেখুন সাহেব আসলে এই গেটটার আগে নাম আছিল কি? আমরা তো বলছি জান্নাতি গেট, সবাই জানি না জান্নাতি গেট, এই গেটটার আগে কি নাম ছিল, সে নামটা কি, এবং ওই গেটটা সর্বপ্রথম কে কেন করলেন? জান্নাতি গেটটার নাম আসলো কোন দিন থেকে, কেন আবার এই আগের নাম বাদ দিয়ে নতুন নাম আইলো জান্নাতি গেট? আমার দুইটা প্রশ্ন। একটি গানের জন্য শ্রী দয়াল বাবা কান্দুসার দরবার থেকে বা আলোকবালি নসন্দী থেকে অনেক লোকে এখানে কয়েকবার বাইরে গেছি সেখানে অনুরোধ করেছে, আবার এই ডাইন পাশ থেকে দরবার থেকে এসেও আমাকে বলছে ভাই এই গানটা গাবেন, চাইছিলাম অন্য একটি গান গাইতে, যেখানে গান তো আমরা গাই আপনাদের দিকে তাকাই, মানে আপনাদের কথাই রাখা আমাদের দায়িত্ব বা কর্তব্য, যতটুকু সম্ভব হয়তো অনুরোধ করলেন, জানা থাকলে গাওয়ার, না জানা থাকলে তো কোনো কথা নাই, চেষ্টা করবো গানটা গাইতে। আর কত যা
তার পিছনে কিছু ঘটনা বা কাহিনী থাকে। আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব, আমার বাবা অসুস্থ, বড় ভাই চলে গেলেন সিলেট সুনামগঞ্জ গানে, বাবাকে অসুস্থ রেখে। আমি গানে চলে গেলাম কুমিল্লা চন্দনপুর, বাবা ঘরে অসুস্থ। আমার যে সারাটা রাত্র কেমনে গেল আমি নিজে অনুভব করতে পারিনি। বড় ভাই নিশি রাত্রে ঘুমের ঘরে, মানে রাত্রে থেকে দিনের বেলায় গান, তো রাত্রে হোস্টেলে শুয়ে আছে, পাটির পোলাপান সবাই, সকাল দশটার থেকে গান, ঘুমের ঘরে গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে বাবা যাইয়া বলতেছে, বাচ্চু তুমি গানে চলে আসছো, আমার আর থাকার সময় নাই।
আমার যাওয়ার সময় হয়ে গেল বাবা, আমি আসলাম তোমার কাছ থেকে বিদায় নিতে। আরে হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙ্গার পরে মনে মনে ভাবতেছে বাবাকে অসুস্থ রেখে আসলাম, আজকে বাবা স্বপ্নের মাধ্যমে বিদায় নিল। সবাই রে ঘুমের থেকে জাগাইছে, উঠো, দিনে গান গাওয়া হবে না। সব নিয়ে আবার রওনা দিলেন এই রাত্রের বেলায়। তখন আমাদের যে বিমানবন্দর রেল স্টেশন যেটা, এই স্টেশনটা হয় নাই। তখন রেল স্টেশন ছিল টঙ্গি, আর ছিল ক্যান্টনমেন্ট। এই টঙ্গি নাই। বাড়িতে চলে গেলেন, তখন ফর্সা হয়ে আসছে, দূর থেকে চায়া দেখে পাড়ার মুরব্বীরা জারের বাস করতেছে। তখন কি আর বুঝার বাকি থাকে, যায় দেখে উত্তরে মাথা দিয়ে বাবা যে শালটা গায়ে দিত ওটার উপরে দিয়ে রাখছে। তার মানে ওই যে গভীর রাত্রে বিদায় নিছে, সে শুধু তার কাছ থেকে বিদায় নেয় না, পৃথিবীর প্রত্যেকটা লোকের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আমাদের সবারই একদিন সে বিদায় নিতে হবে। এই কারণেই বলছি যে গান যারা লেখে তার পিছনে কিছু না কিছু ইতিহাস থাকে থাকে। আর এখানে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে কি, আহ
ইনশাআল্লাহ। না বললি চলে না, বলবো ততটুকু, ছোট্ট করে একটি গান করে নি। দিওয়ানা করে দে দে মস্তানা করে দে, আমায় পাগল করে দে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে ভক্তের দে রে খাজা বাবা, মা তো আর করে দে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে, দিওয়ানা করে দে মস্তানা করে দে আমায় পাগল করে দে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে। শায়াজ মিরে ওয়ালি তুমি প্রেম দিয়ে জগৎ ভাসালে, শাহেন শায়াজ মিরে ওয়ালি ফকির সাধু জজবাহালে, ফকির সাধু জজবাহালে, ফকির সাধু জজবাহালে জিকির করতেছে আমায় ঝুলি ভরে দে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে, দিওয়ানা করে দে মস্তানা করে দে আমায় পাগল করে দে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে। তোমার নামের দোহাই দিয়া খাজা নিজাম যায় আউলি, তোমার নামে হইয়া একদিন মরা গাছে ফুল ফুটাইয়া, ফুল ফুটাইয়া মরা বৃক্ষে ফুল ফুটাইয়া ধন্য হয়েছে আমায় ঝুলি ভরে দে দে রে খাজা বাবা, আমায় পাগল করে দে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে, দিওয়ানা করে দে মস্তানা করে দে আমায় পাগল করে দে। তুমি যাহার হও কান্দারি খাজা পার করে না ভাঙ্গা তরি, তুমি যাহার হও কান্দারি খাজা পার করে না ভাঙ্গা তরি, নামে কুতুবদ্দিন ভক্তি, নামে কুতুবদ্দিন ভক্তি, নামে কুতুবদ্দিন ভক্তি আরি পার হয়ে গেছে আমায় ঝুলি ধরে দে দে খাজা বাবা, দিওয়ানা করে দে মস্তানা করে দে, দিওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে, খাজা বাবা আমায় পাগল করে দে, খাজা বাবা আমায় পাগল করে দে। তুমি খাজা হও দয়াবান তোমার অফুরন্ত ভাণ্ডারের দান, তুমি খাজা হও দয়াবান কাঙ্গাল ভেষে রাজ্জাক দেওয়ান, কাঙ্গাল ভেষে রাজ্জাক দেওয়ান, কাঙ্গাল ভেষে মাতলা রাজ্জাক দেওয়ান, হাত উঠাই আছে আমায় পাগল করে দে দে রে খাজা বাবা, আমায় ঝুলি ভরে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে, মস্তানা করে দে আমায় পাগল করে দে দে রে খাজা বাবা, আমায় পায়ের ধুলা দে দে রে খাজা বাবা, আমায় ঝুলি দে দিওয়ানা করে দে মস্তানা করে দে, দিওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে, রে খাজা বাবা আমায় পাগল করে দে, রে খাজা বাবা আমায় পাগল করে দে। দিল্লির বাদশাহ হলো শামসুদ্দিন আলতামাস, আমার খাজা বাবার নাতি, আর তার যিনি পীর মুর্শিদ ছিলেন নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাদশাহ দরবারে বসে আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরবারে চলে যায়, বাদশাহ সিংহাসনটা ছেড়ে দিয়ে সালাম করে কুতুবউদ্দিনের পায়ে, ভাই কই যান গেলে তো ঘুমিয়েবেন বাড়িতে নাকি, যতটুকু সময় সাধু রাঙে না থাকা যায় ততটুকু সময় তো ভালো, হারিয়ে গেলে তো হারিয়ে গেলে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সিরাজামা গায়,
বাদশাহ যখন ভক্তি করে সালাম করে কুতুবউদ্দিনের পায়, উজির নাজির ওই দরবারে ছিল যতজন, ডাক দিয়ে মনে মনে একজন আরেকজনের দিকে তাকায় রে, তখন ব্যাপারটা হইল কেমনই আমরা দেখতে পাই। পুরস্কার দিয়ে দোয়া করেছেন আমার যুবক দুটি ভাই, হাজার নামের গান শুনে দোয়া করে গেছে, ভক্তি সালাম জানাই আমি সকলেরই কাছে। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জামা কাপড় তেমন তো ভালো না, আর বাদশাহ হলেন সিংহাসনে বসা। শোনেন বন্ধুগণা, রাজ পোশাক বাদশাহী পোশাক পরে ফকিরকে সালাম যখন করিল, দরবারের ভিতরে কিছু মোল্লা লোক ছিল, মোল্লা কিসিমের লোকজন ফকির ভালোবাসে না, আমাদের বাংলাদেশে আছে যারা গান বাজনা ভালোবাসেন এরকম একটা দল আছে, বলে থাকে গান বাজনা বেদাত, অনেক সময় হারামও বলে, যাক তারা তো কি করতেছে এটা আপনারাই দেখতেছেন, দেশের যে অবস্থা, পেপার পত্রিকা প্রতিদিন খুললেই দেখা যায় কি অবস্থা, হুজুর এই কাম করলো, হুজুর সেই কাম করলো, শিক্ষক এই কাম করলো, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তাদেরকে হেদায়েত দান করুক। ওলিয়া উলিয়ার উসিলায় এই দেশে কিন্তু ইসলাম প্রচার করেছে আমার শাহ জালাল বাবায়, ইসলামের জান্দা উড়িয়েছে, কোনো মোল্লা মুন্সি তারা কিন্তু ইসলাম প্রচার করে নাই, করছে উলিয়া উলিয়া যারা, কি বাবা কথা ঠিক না বে? ঠিক দেখ, কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ফকির, ভালো জামা কাপড় নাই, ফকিরের তো ভালো জামা কাপড় থাকার কথা না রে ভাই, ফকিরের কি ভালো জামা কাপড় থাকে? যারা দুনিয়ার বাদশাহী করে তারা একরকমের লোক, আর যারা আমার আল্লাহর তরফ থেকে বাদশাহ হয়ে আছে তারাই আবার আরেক রকমের লোক। কেমন করলো? হ্যাঁ, একজন ফকির দরবারে আসলো আর বাদশাহ গিয়ে তার পায়ের মধ্যে সালাম তাজিম করে, ফকিরটাকে জানতে হবে, জানলো অবশেষে উনি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি, যিনি শামসুদ্দিন আল তামাশ তার গুরু, দিল্লির বাদশাহ। দিল্লির বাদশাহ তখন সমস্ত ভারতবর্ষ শাসন করে, যেন তোনো কথা না, বিশাল ব্যাপার, বাংলাদেশ সহ, বাংলাদেশে একসময় হিন্দুস্তান ছিল। এই ফকিরটাকে তাড়াইতে হবে, নইলে হবে না। কিভাবে ফকিরকে তাড়াইতে পারি তারা বুদ্ধি করলো, তখন ফকিরকে কিভাবে তাড়ানো যায়, ফকির তাড়ানোর জন্য একটা ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? কয়েকজনে গোপন মিটিং করে, বৈঠক করে কুচক্রি একটি মহল, ওই মহল গিয়ে একটা পতিতালয়ের মধ্যে ঢুকলেন, কথ্য ভাষায় যাকে বলা হয় বেশ্যাপাড়া, বেদির মাফ করবেন, পতিতালয় করেছে গমন। একজন পতিতাকে দেখতে পায়, দেখে গর্ভবতী হয়েছে সেই পতিতায়, পতিতা গর্ভবতী, পতিতাকে ডাক দিয়ে বলছে, এই নারী তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব, তুমি একটা মিথ্যা কথা বলবা, বড় রাজি আছো কিনা? পতিতা মনে মনে ভাবে, আমার গর্ভে সন্তান, পেটে বাচ্চা, এখন কাস্টমার তেমন আসে না, কাস্টমার নাই, আর 1000 স্বর্ণ মুদ্রা দিবে, এইটা পাইলে সারা জীবন বৈশা খাইতে পারব, আমার আর কোনো খারাপ কাজ করতে হবে না। পতিতা কয়, আমি রাজি, যা বলবেন তাই বলবো। কি বলতে হবে? বলে, আগামীকালকে বাদশার দরবারে তুমি চলে যাও, আমাদেরকে দেখতে পারবা, আমাদের কথা নাও, আমাদেরকে দেখতে পারবা দরবারে গেলে, তুমি গিয়ে একটা কথা বলবা, দেখবা যে একটা সিংহাসনের মধ্যে বাদশাহ বসা, আরেকটা সিংহাসনের মধ্যে একটা ফকির বসা, তুমি গিয়া বলবা তোমার গর্ভে সন্তানের পিতা হইল ওই ফকির। আমরা তো আসি, যখন সাক্ষী চাইব তখন আমরা বলুম, যা বল ঠিক আছে, 1000 স্বর্ণ মুদ্রা দাও, কোমরে নিয়া সারা রাত্র ঘুমা সেনা থাকে রেজা গিয়া, কখন সকাল হবে আর সাক্ষী দিবে? সকাল হয়েছে, বাদশার দরবার বসেছে, এসেছে লোকজন,
নারীটা দরবারে করেছে গমন, বিচার হচ্ছে তো বাদশাহ হুজুর? আমার একটা বিচার। এ নারী তোমার কি বিচার বলো? নারী বলে ভয়ে আমার পরাণ কাঁপে, আরে ভয়ে পরাণ কাঁপে, ভয়ে আমার পরাণ কাঁপে, আরে ভয়ে আমার পরাণ কাঁপে। শুনেন বাদশাহ কই আপনাকে, ভয়ে আমার পরাণ কাঁপে, ওরে শুনেন বাদশাহ কই আপনারে রে, ভয়ে আমার পরাণ কাঁপে। কই আপনাকে বলছিস, কই আপনাকে বলছি, তোমাকে ভয় দিলাম, তুমি বলো কি হয়েছে? বলো ওই যে আপনার পাশে বসা লোকটা, বলে বলো। বলো ওই লোকটা গোপনে আমাকে বিয়ে করবে বলে আমার সাথে মেলামেশা করেছে, আমার গর্ভে সন্তান আসছে, এখন আর সে আমাকে বিয়ে করতে চায় না। হুজুর আপনার কাছে আমি ন্যায় বিচার প্রার্থী, আপনি একটু বিচারটা করেন। বাদশাহ কয়, এই নারী তুমি কি জানো তুমি কি বলতেছ? নারীটা বলে, আমি তো আগেই বলেছি আমি অবলা নারী, ভয় পাই। হ্যাঁ নারী তুমি জানো সাক্ষী ছাড়া কোনোদিন বিচার হয় না, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? বলে আছে আমার সাক্ষী। বলে কারা? বলে যে দরবারের লোকজন দেখেন না গো, ওই যে ওই লোকগুলা, ওই লোকদেরকে জিজ্ঞেস করে কি আপনারা সাক্ষী দেন তো কি হয়েছে বলেন তো একটু দেখি। বলে আমরা সাক্ষী দিচ্ছি এই ফকির লোকটা এই মহিলাটার বাড়িতে যাইতো, আমরা দেখছি বাড়িতে যে আসা যাওয়া করতো এটা আমাদের চোখে দেখা, কিন্তু ঘরের ভিতর কি হইতো এইটা তো আমরা দেখি নাই। আহা বাদশাহ, গতবদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলেছে, বাজান আপনি আমার গুরু, কিন্তু আপনি আমার গুরু হইলে কি হবে? আমি যে এখানে বাদশাহ, আমি যে বিচারক, আমি সাক্ষী অনুযায়ী বিচার করি, সাক্ষী ছাড়া বিচার হয় না। আপনার কি কোনো সাক্ষী আছে? আপনি যে অপরাধ করেন না এইরকম একটা সাক্ষী আপনি দাঁড় করান। উদ্বুদ্দিন বক্তিয়ার কাকি থরথর করে কেঁপে উঠল, ছাড়ে দুই নয়নের পানি, ডাক দিয়ে বলে আমার সাক্ষী আছে একজন, আনবো এখনই, আমার একটা সাক্ষী আছে, যদি আমাকে একটু সময় দাও আমি সেই সাক্ষীটাকে ডাকব। বলে আপনি সাক্ষীটাকে ডাকেন, একটু সময় দাও। দরবারের ভিতর দাঁড়িয়ে হায়দারি হাত মেরে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়েছে, এক খাজা মঈনুদ্দিন কোথায় আছো দীনবন্ধু, দেখা দাও আমারে, আমারে কোথায় আমার খাজা বাবা, তুমি একবার দেখা দাও আমার, তুমি বিনে কেহ আমার নাই যে সংসারে। দিল্লি থেকে আজমের শরীফ প্রায় 450 কিলোমিটার রাস্তা, খাজা বাবার দরবারে গিয়েছি অনেকবার, আরও ইচ্ছা আছে যাব, যারা গিয়েছেন তারা জানেন, কাফেরার লোকজন অবশ্যই গিয়েছে। 450 কিলোমিটার রাস্তা, ডাক দিতে দেরি, আমার খাজা বাবা আসতে দেরি নেই, চোখের পলকে তিনি দিল্লির দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলে, বাবাই আপনার আছে জানা? এই নারীটা বললো একটা মিথ্যা ঘটনা, বাবা আমি এই নারীটাকে জীবনে চোখেও দেখি নাই। সে বলে আমার সন্তান নাকি তার গর্ভের ভিতরে, বলে সাক্ষীকে, সাক্ষী দিল কারা? বলে সাক্ষী যে আশেপাশের লোকজন বসা যারা তারা বলছে, সাক্ষী দিয়ে বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাদশাহকে বলে, বাদশাহ তুমি আমার নাতি, আমি তোমার দাদা, তুমি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির ভক্ত আর কুতুবুদ্দিন হচ্ছে আমার ভক্ত, আমি তোমার কাছে জানতে চাই বিচারটা যদি আমি সাক্ষীর মাধ্যমে করি। বাদশাহ অবনত মস্তকে বলে, খাজা মঈনুদ্দিন আপনার উপর কেহ এখানে নাই, আমরা তো আপনারে ভালোবাসি, আপনার পরীক্ষাই আপনার উপর আমার কি, আমি বসে নিতে যথেষ্ট। খাজা বাবা বলে আমার একজন সাক্ষী আছে, আমি সেই সাক্ষীকে ডাকবো। বলে সাক্ষীকে ডাক। হযরত খাজা মঈনুদ্দিন সাক্ষীকে ডেকেছে শাহাদাত আঙ্গলি দিয়ে,
ওই গর্ভের যে সন্তান ছিল সেই সন্তানকে উদ্দেশ্য করে বলছে, ওরে গর্ভের সন্তান তুমি বলে দাও তোমার পিতা কে। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন না? গর্ভের ভিতরে পেটের ভিতরে যে সন্তান ছিল সে বলতেছে ডাকিয়া, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। খাজা বাবা বলে ওয়ালাইকুম আসসালাম, জবাব দাও আমারে, তোমার পিতা কে বা হলো এই জগৎ সংসারে? গর্ভের সন্তান বলে, আমার পিতা দেখে আমি নিজেও জানি না, তবে আমার মা যে সাক্ষীটা দিয়েছে কথাটা বলেছে, সাক্ষীগঞ্জ যে কথাটা বলেছে সম্পূর্ণ মিথ্যা। আমার মা একজন পতিতা নারী, এই মোল্লা মুর্শিরা ফকিরকে ভালোবাসে না, তাই দিল্লি থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে স্মরণের জন্য, এই দরবার থেকে তাকে তাড়ানোর জন্য আমার মাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তারা ঠিক করেছে মিথ্যা কথা বলার জন্য। আমার মাকে জীবন ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চোখে দেখে নাই, সুবহানাল্লাহ। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষ। তোমার বাবাকে বলে, কোনো এক কষাই রক্ত আমার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে, বাচ্চা বলতেছে কোনো এক কষাই রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে। সাক্ষী দেওয়া শেষ হয়ে গেছে, যারা সাক্ষী দিয়েছিল আগে, খাজা বাবা ডাক দিয়ে বলে, কি অবস্থা তোমাদের? সবাই সে খাজা বাবার পায়ে ধরে বলছে, বাবা আমাদেরকে মাফ করে দেন। আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে বলছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তুমি যাহার হক কান্দারি খাজা পার করে না ভাঙ্গা তরি, তুমি যাহার হক কান্দারি পাগল করে রে খাজা বাবা আমায়, পাগল করে রে খাজা বাবা আমায়, পাগল করে রে হইল গভীর। এই সময়ে কথা মনির ভাই করিলেন হাজির, বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা, সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম ও, বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা, বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না। যদি মন বাড়া বাঁধতে চাও তুমি আমার কথা নাও, যৌবন থাকিতে গায়ে পীরের কাছে যাও, হাই রে পীরের কাছে যাও, হাই রে পীরের কাছে যাও। যদি মন বাড়া বাঁধতে চাও মন তুমি আমার কথা নাও, যৌবন থাকিতে বলবো ধনীর কাছে যাও, আরে যৌবন ফুরাইয়া গেলে, যৌবন ফুরাইয়া সাথে যৌবন ফুরাইয়া গেলে বাড়া বাঁধতে পারবা না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা, সব বাড়ি বোঝানে না বারা বারা বিষম যন্ত্রণা, সব বাড়ি বোঝানে না গো, সব বাড়ি বোঝানে না বারা বারা বিষম যন্ত্রণা। আমার কাছে প্রশ্ন করে ওই কথা সুরে সুরে কই, যেইভাবে তে জিজ্ঞেস করে কথা করবেন শুন, আরে কথা করবেন কই, আরে কথা করবেন শুন, অল্প করে জবাব দিব, অল্প করে জবাব দিব, কথার অল্প করে জবাব দিব, বেশি গল্প করব না, বারা বারা বিষম যন্ত্রণা, বারা সব বাড়ি বোঝানে না গো, সব বাড়ি বোঝানে না বারা বারা বিষম যন্ত্রণা, বারা সব বাড়ি বোঝানে না গো, সব বাড়ি বোঝানে না বারা বারা বিষম যন্ত্রণা। আমার খাজা মঈনুদ্দিন যিনি ফুটাইল ইসলামের দিন, তাহার সাথে আছে আরো মহিউদ্দিন, আরে মহিউদ্দিন, আরে মহিউদ্দিন, মামা ভাগিনা সম্পর্ক ছিল, মামা ভাগিনা সম্পর্ক ছিল, উনি আমার কাছে জিজ্ঞাসিল, আমার কাছে জিজ্ঞাসিল, দুজনেটা দুজনে পূরণ করিল, দুজনে পূরণ করিল, আরে কিবা পূরণ করেছিল, ওই কিবা পূরণ করেছিল, আরে কিবা পূরণ করেছিল, জানলে বলো ঘটনা, বারা বারা বিষম ঘটনা, আর সব বাড়ি বোঝানে না গো, সব বাড়ি বোঝানে না বারা বারা বিষম ঘটনা, আর সব বাড়ি বোঝানে না গো, সব বাড়ি বোঝানে না
এই প্রশ্নটা আমাকে কেউ করেন এই পর্যন্ত। আপনার ধন্যবাদ জানাই যে আপনি অনেক বুদ্ধি খাটায় এটা বাইর করছেন। বয়স হয়েছে তো, এখন তো মালে ভরা পরিপূর্ণ, এই সময়টা একেবারে মোক্ষম সময়। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বলে আমার একটা জিনিস পূরণ করেন, বড়পীর গায়ে আমারটা পূরণ করো, দুইজন দুইজনেরটা পূরণ করলেন। সেই পূরণটা হইল কি, খাজা বাবা কে বলছিল, খাজা বাবা বলছিল হুজুরে আপনি একবার আজমি শরীফে আসবেন, বড়পীর আব্দুল কাদের জিলানী আসছিল, আর বড়পীর আব্দুল কাদের জিলানী বলছিল তুমি একবার আমার রোজায় তুমি এই বাগদাদ শরীফে এসো, আমার খাজা বাবা বাগদাদ শরীফ গেছিল। কতটা কিন্তু সাংঘাতিক, জানলে কথা তেমন কিছু না, না জানলে বিষম ঘটনা, জীবনী মতে জবাব তারে করলাম আর একটা মজার কথা বলি, খাজা বাবার জীবনের মধ্যে দেখা বাহ্যিক জগতে পৃথিবীর জগতে তাদের সাথে কিন্তু দেখা হয়নি, বিশাল ব্যাপার। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি যখন বাগদাদ শরীফে গিয়েছিলেন তখন তিনি একটা ইট নিয়ে আসছিলেন বাগদাদ শরীফ থেকে, বড় পীরের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সেই ইটটা এনে তিনি, যেটা বড় পীরের চিল্লা বলা হয়, সেই ইটটাকে তিনি ওখানে কবরস্থ করেছিলেন, দাফন কাফন করেছিলেন। ভক্তের কাছে গুরু যাবে সেটাই অমূল্য ধন, সেটা ইটি হোক পাথরই হোক ওটাই সাত রাজার ধন। জীবনীর মধ্যে দেখা খাজা বাবা যখন পৌঁছলেন বাগদাদ শরীফে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী নাই, তবে রুহানি জগতে তাদের মধ্যে শত শত হাজার হাজার বার দেখা হয়েছে। একটা প্রশ্ন ছিল, গেলি তুই কই, আরেক কথা প্রশ্ন করে ওই কথাটা কই, যারা হিন্দুস্থানে খাজা বাবার রওয়াজায় দিয়েছেন দর্শন, একটা হলো বুলন্দ দরওয়াজা আরেকটা নিজাম গেট হয়, এই দুইটা বড় গেট খাজা বাবার দরবার শরীফের বুলন্দ দরওয়াজা লেখা, আরেকটা হলো নিজাম গেট, দুই নামে দুইটি ভিতরে যারা দরবারের ভিতরে প্রবেশ করেছেন সে দরবারের ভিতরে দুইটি দরজা আছে, একটা একটু ছোট মাথা নত করে ঢুকতে হয়, যদি কোনো ব্যক্তি যায় হোক রাজা হোক প্রজা হোক ধনী মানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, আগে মাথা তারে নিচা কই, বাদশার বাদশা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওখানে গেলে খাদেম সাহেব কি করে মাথাটা নিয়ে চাদর মুড়া দিয়ে ঢেকে দেয়, যারা খাজা বাবার দরবারে গিয়েছেন তারা দেখেছেন, যে ওখানে গেলে কোনো হিন্দু নাই মুসলিম নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই কোনো ধর্মের ভেদাভেদ নাই সব মানুষ। কবি বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই সুর অসুর, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান, তাই সেখানে যেতে হয় মানুষকে, অমানুষ গেলেও মানুষ হয়ে বাহির হয়ে আসে, অলির দরবারে যারা আসছেন সব সাধু, অলির আঙিনায় যখন চলে যায় সাধু হয়ে যায়। প্রশ্ন করেছে আমার কাছে অল্পে জবাব করি, সুলতান মোহাম্মদ খিলজির জীবনীটা পড়ি, সুলতান মোহাম্মদ খিলজির রহমতুল্লাহ আলাইহি তিনি ওই গেটটা প্রথম করে দিয়েছিলেন দরবারটাই গেটটা সহ, আবার কোন এক জীবনীতে আছে খাজা হুসেন নাগরী রহমতুল্লাহ আলাইহি তিনি করেছিলেন, কথাটির জবাব হয়ে গেল, এর অনেক ইতিহাস আছে, এখন জান্নাতি দরজা কেন বলে বলো আমার কাছে, খাজা মঈনুদ্দিন চিশতি আমার যেদিন হুজরাখানায়, ওটা কিন্তু হুজরাখানা ছিল জিকির করতো ওখানে বসে, যখন হুজরাখানায় যায় রজব চাঁদের প্রথম তারিখ ছিল জীবনী ফরমায়, প্রথম চাঁদের তারিখে তিনি ঢুকলেন হুজরাখানায়, ঢুকার পরে তিনি
জিকির করতেছিলেন ভক্তরা, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত জিকির শুনলেন, চার দিন পর্যন্ত জিকির শুনলেন, এরপরে যখন জিকির শুনতে পাইল না তখন দরজা ভেঙে প্রবেশ করলেন। দরজা ভেঙে প্রবেশ করে দেখে খাজা বাবা মাথাটা ওইখানে রেখে, ওই দরজাটার কাছে রেখে শুয়ে আছে, আর কপালের মধ্যে লেখা উঠেছে খাজা হাবিবুল্লাহ মা তা হবিল্লাহ, খাজা হাবিবুল্লাহ মা তা হবিল্লাহ। এর অর্থ হচ্ছে উনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর আদেশে আবার বন্ধুর আদেশে তিনি বন্ধুর কাছে প্রত্যাগমন করলেন, চলে গেলেন। ওই লেখাটা ওখানে ছিল, মাথাটা সরাই নিয়ে আসলেন, আর ওই দরজাটা হয়ে গেল জান্নাতি দরজা, হয়ে গেল জান্নাতি দরজা। কোরবানি ঈদের দিন, রোজার ঈদের ঈদের দিন, মহরমের দশ তারিখে, আর রজব চাঁদের এক দুই তিন চার পাঁচ ছয় তারিখ ওই দরজা দেয় রে খুলিয়া। আর যেদিন নাকি আমার দয়াল নবী আসছে ঈদে মিলাদুন নবী, যাই সেদিন খুলিয়া, এই কিছুদিন ওই দরজাটা খোলা হয়, বাকি সময়টা দরজাটা বন্ধই থাকে। ওখান থেকে যারা যায় ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করে, মনের আশা পূর্ণ করে। খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরছে এরকম কোনো ইতিহাস নাই, ইতিহাসে বলা হয়েছে খাজা বাবার দরবারে যে এক মন নিয়ে খাজা বাবার দরবারে কোনো কিছু চেয়েছে সেই খাজা বাবার দরবার থেকে কখনো ফিরে আসে নাই। সুবহানাল্লাহ। আমি বলবো আপনারা যদি সময় সুযোগ পান, অনেক লোক আছে মক্কা মদিনায় যেতে চায়, যেতে পারে না, একবার আজমির শরীফ ঘুরে আসেন, ভালো লাগবে। এলে দেখবেন যে কী অবস্থা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে আসতেছে, কোনো ধর্মের ভেদাভেদ নাই, সব মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, মহামান্য রাষ্ট্রপতি, এম মন্ত্রীবর্গ, এমন কোনো লোক নাই যে খাজা বাবার দরবারে যায় না। বাংলাদেশের সবাই গিয়ে একবার করে খাজা বাবার দরবার থেকে দোয়া নিয়ে আসে। এই পর্যন্ত আলোচনা, ইহার বেশি নাই, ছোট্ট করে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ওই যান রে ভাই, ওই যান, আইবেন আবার নাকি যাইবেন গা? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন শুনে চাই, একটাই প্রশ্ন থাকবে বড় পীরের জীবনীটা ধরে। বলেন বলেন বড় ভাই, আপনি দাঁড়াই আয়া সরে, একটা প্রশ্ন ছোট্ট করে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হে আমি আপনার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী, বড় পীরের ঘরে বাড়িতে এক চাকর নাম জামালিল্লা, আরো বৎসর চাকরি করে, আর কোন কোনো জীবনে কম বেশিও বলছে, বাইশ বৎসর বলছে, বলে বারো বৎসর থাকলাম আমি পীরের দরবারে, পীর কিছু দিল না, যখন যাব ঘরটা ছাড়িয়া গাঠি গুটি নিয়া ঘর হইতে যায় বাহির হইয়া, বলে পীর আমারে কিছুই দিল না, এই পীরের বাড়িতে থাকবো না, পীরের বাড়িতে আগুন লাগিয়া যাক, পীরের বাড়িতে আগুন লেগেছে আমার কথা রাখ। বলার সঙ্গে সঙ্গে পীরের বাড়িতে আগুন লেগে গেছে, পীর সাব্য সরিয়েছে, ভক্তরা বসা, ভক্তরা এসে বাবা বাড়িতে তো আগুন লাগছে, বড় বীর কে লাগাইছে কে দেখতো, ভক্তরা পানি ঢালে আগুন নিভে না, বড় বীর কে লাগাইছে কে দেখ, বাড়ি থেকে বাইরে গেছে কে দেখ, দেখো ওই যে জামালিল্লা গাঠি গুটি লয়ে যায়, ডাক মারছে জামাল খারোরে, ও আরো বেশি দূর, যদি দূরে নিয়ে বাড়িতে আবার বারে হুন কাহিনী হয়েছে, কয় কী হয়েছে, কয় পীরের বাড়িতে আগুন লাগছে, কথাটা শুনলাম মন্ত্রের মধ্যে, আমার পীরের বাড়িতে আগুন লাগছে, দৌড়ে এসে আইসে ও পানি ঢালে, আগুন তো আর নিভে না রে, আগুন তো আর নিভে না রে, আরো ধাউ ধাউ করে বারে, আগুন তো আর নিভে না রে, আরো ধাউ ধাউ করে বারে, আগুন তো আর নিভে না রে, বারে হ্যাঁ। বড় বীরের কাছে আবার ভক্তরে গিয়ে কয় হুজুর ও তো আইসে ও পানি ঢালে আগুন নিভে না, ভাই আমার সামনে আন, সামনে গেছে, বড় বীর কয় কিরে বাবা আগুন লাগাইছস কেন, জামালিল্লাকে বাবা আমি কোনো আগুন টাগুন লাগাইনি, কয় মনে মনে কিছু কইছস তুই, কহ বারো বছর আপনার ভাই রইলাম, আপনি আমার কিছু দিলেন না, কত ভিখারি বাদশাহ হয়ে গেল, কত গরিব ধনী বানায় দিলেন, কত চোর আউলিয়া হয়ে গেল, আর আমি এত নিবছর আপনার ঘোড়ার ঘাস কাটলাম, কত কাজ করলাম, আপনি আমার কিচ্ছু দিলেন না, মনে মনে কইছিলাম পীরের ভাই আগুন লেগে যাব, এবারে তুই মনে মনে কইছস আর আগুন লেগে গেছে কেমনি, তুই বারো বছর যা ছিলি বারো বছর কখন তুই আউলিয়া হয়ে গেছ তুই নিজেও জানস না, সুবহানাল্লাহ, এই এত সুবহানাল্লাহ বুঝতে খারাপ। এমনি ভাই বারো বছরের মধ্যে কোন দিন এই পোস্ট
আপনাকে শুনছেন নাকি? হুদে হাগছেন। প্রশ্নটা করছি কঠিন, এই যে বারোটা বছর কাজ করলো, বারো বছরের মধ্যে আউলিয়াটা হইল কোন দিন? এই রাখাল কোন কর্মের বিনিময়? সারাই তো জবাব দিছেন, এটা পারলে কইেন না পারলেন? দিওয়ানা করে দে দে, মাস্তানা করে দে, আমায় পাগল করে দে, তেরে খাজা বাবা আমায় পাগল করে দে, দে দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমার চরণ ধুলি একটি চ্যানেল রূপালী পরিবেশনা।